Face Off, powered by 24 Hours TV. Face Off, powered by 24 Hours TV. नमस्कार 24 आवर्स टीवीर पर्दाय आमी जीना स्वागत जानाच्छी आपनादेरके फेस अफेर पर्दाय आपनादेर प्रत्येककेके स्वागत प्रतिटा सन्धे चले आसा एकेबारे उइकडेज मुड होक किंबा उइकेंड मुड सब समय आमरा आसि आपनादेर काछे निये आसि तार साथे अनेकगुलो खबर आर सेई खबरके निये पर्यालोचना मूलत प्रत्येकटा मुहूर्ते कि घटछे बंगेर राजनीतिते सेई आलोचना आमरा संबादेर शिरोनामे राखि किन्तु फेस अफे जखनी जीना आसे आपनादेर काछे तखनी एमन बिषय जेगुलो सचराचर आमरा प्रत्येक दिनेर आलोचनार मध्ये राखते पारि ना खूब एकटा देखिओ ना अन्यान्य च्यानेले सेई जोन्नो 24 आवार्स टीवीर पर्दाय फेस अफ अन्यदेर च्यानेलेर थेके अन्य डिबेट शोएर थेके आलादा कारण सेखाने बिषयबस्तुई आसल कथा बले आजके मूलत केंद्रीय सरकारी संस्थार जे बिक्रिगुलो होच्छे সেটা কতটা যুক্তিযুক্ত ইতিমধ্যেই একটা দুটো নয় একাধিক নাম সামনে চলে আসবে সবার আগেই অবশ্যই রেল বলবেন আপনি আমি এর পাশাপাশি রয়েছে পিডিআইএল রয়েছে ইপিআইএল রয়েছে এফএসএনএল রয়েছে বিপিসিএল একাধিক নাম বললাম তো সেক্ষেত্রে অবশ্যই বিসিপিএল এক রাশ নাম রয়েছে 26টা নাম তো আমি অন্তত লিস্ট দেখে বলে দিতে পারবো জানি না পরিকল্পনায় কতগুলো রয়েছে তাই আজকের অনুষ্ঠানটা শুরু করব সেই পরিকল্পনা কতটা কি বাস্তবায়িত হতে চলেছে তার কি প্রভাব পড়তে চলেছে আজকে লম্বা হেভিওয়েট প্যানেলিস্ট তাই খুব একটা বেশি সময় বলে মানে কথা বলে আমি সময় নষ্ট করব না আজ আমি কম বলবো আমাদের গেস্টরা বেশি বলবেন চলুন দেখি আজকে কারা রয়েছেন তাদের সাথে আলাপ করব আর তারপর অবশ্যই প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য শোনাতে চাইবো আগে একটু আলাপ করে নি আমাদের সঙ্গে কারা রয়েছেন দেখি 24 আওয়ার্স টিভির পর্দায় আমাদের সঙ্গে আজকের আলোচনায় রয়েছেন দেবনারায়ণ সরকার ইকোনমিক্সের প্রফেসর দেবনারায়ণ বাবু স্বাগত আমাদের সঙ্গে রয়েছেন অনিল সিকারিয়া কংগ্রেসের পক্ষ থেকে অনিল বাবুকে স্বাগত জানাই আমাদের সঙ্গে রয়েছেন লোকেশ সুমন মুখার্জি যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সর্বভারতীয় চেয়ারম্যান মুখপাত্র হিন্দু মুসলিম ঐক্য মঞ্চ ফাউন্ডেশন স্বাগত জানাই আপনাকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের যেমন আমি বললাম এদিক থেকে আবার শুরু করি অভিলাষ দা অভিলাষ দাস বিজেপির পক্ষ থেকে অভিলাষ দাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন মনোরঞ্জন দাস বিজেপির পক্ষ থেকে মনোরঞ্জন বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে আজকে দেবদাস দেবেশ বাবু রয়েছেন দেবেশ দাস এক্স মিনিস্টার আমি একটু ওনার পরিচয়টা দিয়ে দিই সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি প্রফেসর প্লাস সিপিআইএম নেতা প্রাক্তন মন্ত্রী তথ্য প্রযুক্তি দপ্তর স্বাগত জানাই ওনাকেও আমাদের আজকের এই অনুষ্ঠানে দেবেশ বাবু স্বাগত আপনাকেও কেন্দ্রীয় সরকারি সংস্থা সম্পত্তি বিক্রি কতটা যুক্তিযুক্ত এই বিষয়ে আলোচনা করব একেবারে উইন্ডোতে দেখতে পাচ্ছেন আমাকে আর তার সাথে অবশ্যই আমাদের ডেপুটি এডিটর ইন চিফ জয়দেব দা জয়দেব ঘর যিনি না থাকলে আমরা এরকম ভাবে এত সুন্দর করে বিষয় নিয়ে অনুষ্ঠানকে সাজাতেই পারতাম না তাই আমাদের সকলের এবং জয়দেব দা এবং আমরা টিম হিসেবে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্য একটু শুনতে এবং শোনাতে চাইবো দেখি যদি একটু শোনা যায় सब कुछ बाबू ही करेंगे आईएएस बन गया मतलब वो फर्टिलाइजर का कारखाना भी चलाएगा आईएएस हो गया तो वो केमिकल का कारखाना भी चलाएगा आईएएस हो जाएगा वो हवाई जहाज भी चलाएगा ये कौन सी बड़ी ताकत बना के रख दी है हमने बाबुओं के हाथ में देश दे करके हम क्या करने वाले हैं देश के लिए पब्लिक सेक्टर जरूरी है तो प्राइवेट सेक्टर का भी भागीदारी उतनी ही आवश्यक है यहां तक कि हमारी फार्मा इंडस्ट्री हमारे वैक्सीन निर्माता क्या ये सारे सरकारी हैं क्या आज मानवता के काम अगर भारत आ रहा है तो हमारे इस प्राइवेट सेक्टर का भी बहुत बड़ा रोल है प्राइवेट एंटरप्राइज का रोल है और हमें हमारे देश के नौजवानों पर भरोसा होना चाहिए हमारे देश के नौजवानों पर भरोसा रखना चाहिए इस प्रकार से कोसते रहेंगे उनको नीचा दिखाते रहेंगे और हम किसी भी प्राइवेट एक्टिविटी को नकार देंगे कोई जमाना होगा जब कुछ सरकार करेगी उस जमाने में जरूर होगा किया होगा आज दुनिया बदल चुकी है
समाज की अपनी ताकत है, देश के अंदर ताकत है, हर एक किसी को अवसर मिलना चाहिए और उनको इस प्रकार से बेईमान घोषित करना, उनके लिए गंदी भाषा का प्रयोग करना, ये कल्चर किसी जमाने में वोट पाने के लिए काम आया होगा, आज वो आने वाला नहीं है। कृपा करके हम, और मैंने लाल किले पर से बोला, वेल्थ क्रिएटर भी देश को जरूरी होते हैं, तभी तो वेल्थ बांटेंगे। गरीब तक वेल्थ बांटेंगे कहां से, रोजगार देंगे कैसे, और सब कुछ बाबू ही करेंगे। आईएएस बन गया मतलब वो फर्टिलाइजर का कारखाना भी चलाएगा, आईएएस हो गया तो वो केमिकल का कारखाना भी चलाएगा, आईएएस हो जाएगा वो हवाई जहाज भी चलाएगा। ये कौन सी बड़ी ताकत बना के रख दी है हमने, बाबुओं के हाथ में देश दे करके हम क्या करने वाले। सरकार खुद एंटरप्राइज चलाए, उसकी मालिक बनी रहे। आज के युग में न ये आवश्यक है, न ये संभव रहा है। इसलिए मैं कहता हूं, गवर्नमेंट हैज नो बिजनेस टू बी इन बिजनेस। নরেন্দ্র মোদীর কথাবার্তা শোনালাম আপনাদের প্রত্যেককে, এবং সেখানেই প্রথমে বক্তব্যটা শুনতে শুনতে দ্বিতীয় বক্তব্য শুনতে শুনতে একটার সঙ্গে আরেকটা সংযোগ স্থাপনের একটা চেষ্টা করছিলাম। আমি আজকে শুরুতে, আমাদের আজকের এই আলোচনার একদম শুরুতেই আমি চলে আসব দেবেশ বাবুর কাছে, প্রাক্তন মন্ত্রী, তথ্য প্রযুক্তি দপ্তরের যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর, সিপিআইএম এর নেতা দেবেশ বাবুর কাছে আমি আসব। দেবেশ বাবু, যেভাবে বেসরকারীকরণের পক্ষে প্রধানমন্ত্রী, দেশের জন্য কতটা ভাগ্যজনক বিষয়টা হতে চলেছে, সৌভাগ্য না দুর্ভাগ্য আমি প্রসঙ্গেই গেলাম না, তার বক্তব্যে থেকে আমরা যেটা পেলাম, আমি বললাম না একটার সঙ্গে একটা সংযুক্তকরণের চেষ্টা চলছে। আজকে আমাদের অনেক ব্যক্তিত্ব, তাই আমি কথা বলবো না, আমি একদম চলে যাব দেবেশ বাবুর কাছে। বলুন দেবেশ বাবু, এই যে এত সম্পদ দেশে, সেই সম্পদের মালিক হচ্ছে দেশের জনসাধারণ। হ্যাঁ, এই জনসাধারণের মধ্যে কংগ্রেস আছে, বিজেপি আছে, সকলেরই আছে, এবং যে কোনো পার্টির লোক আছে, যে কোনো পার্টির লোক নয় তারও আছে, আমাদের সকলেরই সম্পদ এটা। আমাদের সেই সম্পদ বিক্রি করে দেওয়া হবে প্রাইভেট লোকের কাছে, এটা কি ব্যাপার? আমাদের সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে প্রাইভেট লোকের কাছে, এইটা হচ্ছে মোদীর এই রাইট থাকা উচিত না। সংখ্যাগরিষ্ঠতার জোরে এইটা ও করছে, এইটা রাইট থাকা উচিত না। আমার কাছে যে হিসেব আছে, সেই হিসেবে আমি বলতে পারি যে টোটাল যে পাবলিক সেক্টর ইউনিট আছে, সেন্ট্রাল পাবলিক সেক্টর ইউনিট, তাতে 2019 পর্যন্ত হিসেব, সরকারি হিসেব, সেটা আমি তথ্যটাও দিতে পারি, সেটা আমাদের লাভ করেছে এক নম্বর। দু নম্বর ব্যাপার, এইটা কি ব্যাপার যে যেগুলো ডিফেন্সের জিনিস, ডিফেন্সের গানশেল ফ্যাক্টরি বেসরকারীকরণ হবে, এটা কি সাংঘাতিক ব্যাপার? তাহলে আমাদের ডিফেন্সের ব্যাপারে প্রাইভেটের আগে, এবং প্রাইভেটের হাত ধরে বিদেশিদের হাতে চলে যাবে। আসলে প্রধানমন্ত্রীর মাথাটা বিক্রি হয়ে গেছে। উনি বলেন তো যে হাম নেই নেই খায়ে খাউঙ্গা নো খানে দেঙ্গা, স্রেফ মেরা মনিব খায়েগা, আম্বানি আর আদানি মেরা মনিব হয় ওই খায়েগা, তো উনকে লিয়ে, ওই মনিবকে লিয়ে এই প্রাইভেটাইজেশন চলছে। আপনারা দেখেছেন যে হ্যালকে, হ্যালকে বঞ্চনা করে, প্রাইভেট ইন্ডাস্ট্রি হ্যালকে বঞ্চনা করে, ওই অনিল আম্বানিকে রাফায়েল তৈরি হলে পরে সেই রাফায়েলের তার মেনটেনেন্স সমস্ত কিছু দেওয়া হয়েছে। যে কোম্পানিটা আগে কোনো কার কোনো এক্সপিরিয়েন্স নেই এয়ারক্রাফটে, সেই কোম্পানিকে দেওয়া হচ্ছে এই রাফায়েলের কেতে। তার কারণ রাফায়েলকে দেব না, আম্বানি চাইছে, তাই মোদির বাধ্যবাধকতা, এবং সেটা তো ডেটা দিয়ে প্রমাণ করা যাবে যে এই করোনা পিরিয়ডেও কার সম্পত্তি কত বেড়েছে এবং কারা সর্বশান্ত হয়েছে, সে তো তথ্য আছে। সেই তথ্য দিলেই দেখা যাবে যে এই মোদীর মনিব আম্বানি আদানি সবারই, যা জিসকে লিয়ে ও কাম করেগা, তাদের সকলেরই সম্পদ বেড়েছে, এবং সেই উদ্দেশ্যেই, ওদের সম্পদ আরও বাড়ানোর উদ্দেশ্যেই এই কাজটা করা হচ্ছে।
বেশ ধন্যবাদ জানাই দেবেশ বাবুকে। শুরুতেই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে সরকারকে, বেসরকারীকরণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার মানে আখেরে তাদের নিজস্ব সম্পত্তি বাড়ছে। আমি দেবনারায়ণ বাবুর কাছে আসব, ইকোনমিক্সের প্রফেসর দেবনারায়ণ বাবু। দেবনারায়ণ বাবু, যেটা দেবেশ বাবুর কথা স্পষ্ট, হিসেব করলে দেখা যাবে আখেরে কার সম্পদ বাড়ছে, মানে কোথাও সেই ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়া, চুলোয় যাক দেশের মানুষ, অর্থনৈতিক দিক দিয়ে কতটা সমস্যার মধ্যে পড়তে চলেছি আমরা প্রত্যেকে। দেবনারায়ণ বাবু বলুন। আমার সুকুমার রায়ের একটা কবিতা মনে পড়ছে, খুবই প্রাসঙ্গিক। কাজের লোক, তার দুটো লাইন, দুটো, পাঁচটা কাজ গড়তে গেলে দশটা ভেঙে চুর, বলো দেখি ভাই কেমন আমি, সাবাস বাহাদুর। এটা হচ্ছে দুটো লাইন, মানে পাঁচটা কাজ গড়তে গেলে দশটা ভেঙে চুর, বলো দেখি ভাই কেমন আমি, সাবাস বাহাদুর। আজকে যে জিনিসগুলো একটু আগে দেবেশ বাবু বলছিল, মানুষ কখন গয়নাগাটি বিক্রি করে, যখন বিপদে পড়ে, চরম দুর্ভিক্ষের অবস্থায় মানুষ গয়নাগাটি বিক্রি করে। আমার প্রশ্ন, আমি ডিসইনভেস্টমেন্টে মানে অপক্ষপাতী নয়, আমি পক্ষপাতী, এটা কংগ্রেসও করেছিল, অস্বীকার করে লাগবে, কিন্তু সেটা করতে হবে কিভাবে, যেগুলো বেনিফিট হয় না, যেগুলো লসে রান করে, সেগুলোর দিক থেকে তাকানো যেতে পারে। আপনি দেখুন যে কোম্পানিগুলো, যে ভারত পেট্রোলিয়াম, গত বছরে এটা বলা হলো যে এই পেট্রোলিয়াম বিক্রি করে 75,000 কোটি টাকা আমরা পাব, তার অর্ধেক প্রায় বিক্রি করা হবে। তার মানে পেট্রোলিয়ামের লাভ ছিল, মানে সেই লাভ করছিল, অন্তত 40% লাভ ছিল, সে অবস্থায় বিক্রি করছিল, কিন্তু দুর্ভাগ্য কখন বিক্রি করছে, অবশ্য বিক্রি করা যায়নি কারণ কেনেনি। কতবারে ডিসইনভেস্টমেন্টের জন্য 2020-21 ভারত সরকার বলেছিল 2,10,000 কোটি টাকা আয় করব, মাত্র 32,000 কোটি টাকা এসেছে। তার মানে বিপদের সময় ছাড়ছে, ছাড়ছে কখন, বিপদের সময়, কেনার লোক নেই সে আলাদা কথা। তার মানে 15% মাত্র বিক্রি হয়েছে, কিন্তু ভারত পেট্রোলিয়াম এখনো বিক্রি হয়নি, বিক্রি হচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি হচ্ছে, বেঙ্গল কেমিক্যাল যে আমরা সবাই জানি কিভাবে লাভ করছে ক বছর ধরে, তাও বিক্রি, শিপিং কর্পোরেশন সেও বিক্রি করছে, যেগুলো অন্তত লাভে চলছে, ভারত পাম্পস অ্যান্ড কম্প্রেসর লিমিটেড অনেকটা লাভে চলছে, হিন্দুস্তান নিউজ প্রিন্ট লাভে চলছে, আমি অন্তত গোটা দশেক বলতে পারি যা এখনো লাভে চলছে, সেগুলো কেন বিক্রি হচ্ছে? লস করলে একটা কথা, মানে কি আমার অন্য কোনো পথ নেই, আমি এটা বিক্রি করব। কিছুদিন আমরা, আপনারা জানেন, সেল পশ্চিমবঙ্গ থেকে এখানে সেলের একটা মানে রিসার্চ ডিভিশন ছিল, রিসার্চ ডিভিশন সেটা এখান থেকে তুলে নিচ্ছে, আসলে তা নয়। এই রিসার্চ ডিভিশনটা কি করত, সেলের কাঁচামাল পশ্চিমবঙ্গে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় কম দামে কাঁচামাল সমস্ত জায়গায়, রাউরকেল্লা, ভিলাই, দুর্গাপুর, বিভিন্ন জায়গায় যত সেলেরই আছে সবগুলো এদেরকে ডিস্ট্রিবিউট করতে, এবং এর পার ইউনিট কস্ট ছিল 1,000 টাকারও কম পার ইউনিট, এবং লাভ হতো 2,000 টাকার বেশি, যেটা দেখা গেছে। এটা দেবে কাকে? এটাও প্রাইভেট করে দেবে। আসলে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শুধু নয়, এটাও প্রাইভেট হয়ে যাবে সবকিছু। একটু আগে বলছিল দেবেশ বাবু, পরিষ্কারই বলল যে রাফালের কেসে আজকে ভারতের সম্পত্তি হালকে না দিয়ে, যেটা গভর্নমেন্ট ইউনিট তাকে না দিয়ে আম্বানি গোষ্ঠী, অনিল আম্বানিকে দেওয়া, তা নিয়ে বহুদিন আমরা চর্চা করে যাচ্ছি। এমন ভাবে যে জিনিসগুলো বিক্রি করা দরকার সেটা তুমি করো, আমি অস্বীকার করছি, যেগুলো অসম্ভব লাভে চলছে তা কেন তুমি বিক্রি করছো, এগুলোর মানেটা কোথায়? এবং তার সম্পত্তির পার্সেন্টেজ কমিয়ে যখন 51-এর পরে 50-র উপরে তুমি যখন চলে যাচ্ছ, ওটা বলবে কি না আমি বিক্রি করছি নে, আমি শেয়ার কিছুটা ছেড়ে দিচ্ছি। এটা সবাই জানে, 50%-এর বেশি যখন শেয়ার ছেড়ে দেয় তখন আর গভর্নমেন্টের কর্তৃত্ব থাকে না, দেবেশ বাবু যে জানে। সুতরাং এমন জায়গায় দিচ্ছে তারা যায়, এমন কি গভর্নমেন্ট এই যে বিভিন্ন আর্মস এমুনেশন সেগুলো আজকে কলকাতার বুকে যা আজকে দেখুন যে আর্মস এমুনেশন তৈরি হয় বিভিন্ন কোম্পানিগুলো, সেগুলো তুলে দিচ্ছে প্রাইভেটে, কেন লাভ হচ্ছে কেন তুলব? আসলে যে কথাটা আমি আগেই বললাম, পাঁচটা কাজ গড়তে গেলে দশটা ভেঙে চুর, বলো দেখি ভাই কেমন আমি, সাবাস বাহাদুর। এই সাবাস বাহাদুর হচ্ছে মোদি।
ধন্যবাদ, ধন্যবাদ জানাই দেব নারায়ণ বাবুকে। পাঁচটা কাজ করতে গেলে দশটা ভেঙে চুর, বলো দেখি কেমন আমি। সাবাস বাহাদুর, সাবাস বাহাদুর হচ্ছেন নরেন্দ্র মোদি। আমি অনিল বাবুর কাছে আসবো। অনিল বাবু, কতটা সাবাস বাহাদুর নরেন্দ্র মোদি জানতে চাইবো একটু আপনার কাছে। দেখুন, এই বিষয়টা জানতে গেলে আজকে অনেকেই খুব গণ্যমান্য ব্যক্তি আছেন, সবাইকে আমার প্রণাম। জানতে গেলে এই সরকারটা চলছে কিভাবে এইটা জানতে হবে। এই সরকার তেনায় জর্জরিত আর গোটা ভারতবাসীকে কাঙ্গাল করে দিয়েছে। কেন কাঙ্গাল করে দিয়েছে গোটা ভারতবাসীকে, আমারটা শোনা যাচ্ছে? একদম। আপনাকে কোম্পানিগুলোর ব্যাপারে বলি, শুধু একটা ব্যাপারে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া মনমোহন সিং যাওয়ার সময় করের বোঝা ছিল ২৪.১৮ হাজার কোটি টাকা। এই সরকার এখন পর্যন্ত বাজার থেকে, গোটা পৃথিবী থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটির নামে ৩৮২০০০০ কোটি টাকা লোন নিয়ে নিয়েছে এবং ২৪ পর্যন্ত এদের টার্গেট হচ্ছে ৫ লক্ষ কোটি টাকা তুলে নেবে। বিপুল পরিমাণ টোল আদায় হচ্ছে, টাকাগুলো যাচ্ছে কোথায়? একদম। আরেকটা বিষয়, কয়েকদিন আগে রুচি সয়া বিক্রি হয়েছে, বাবা রামদেব কিনেছে ৪৩০০ কোটি টাকায় কোম্পানিটা, ৪,৩০০ কোটি টাকা। সব লোন, বিভিন্ন ব্যাংক লোন দিয়ে ডুবে গেছে, শুধু স্টেট ব্যাংকেরই লোন ছিল ১৮০০ কোটি টাকা, তাকে রিপে করা হয়েছে, সেটেলমেন্ট হয়েছে ৮০০ কোটি টাকা। আবার ওই সেটেলমেন্টের জন্য বাবা রামদেবকে স্টেট ব্যাংক কেন্দ্রীয় সরকারের কথাতে লোন দিয়েছে ১২০০ কোটি টাকা, আর অন্যান্য ব্যাংক দিয়েছে। ৬ মাসের ভেতরে রুচি সয়ার, আজকের দিনে রুচি সয়া কোম্পানিটার দাম হচ্ছে ৩৪,০০০ কোটি টাকা। একদম। এই মেকানিজমটা বুঝতে হবে, কোম্পানিগুলোকে রুগ্ন করো, বেচে দাও, এবং যারা কিনছে এরা কেন্দ্রীয় সরকারের বা সরাসরি বলা যায় আমাদের প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ব্যক্তিরাই কিনছে। পোর্টের ক্ষেত্রে এক, এয়ারপোর্টের ক্ষেত্রে এক, রেলের ক্ষেত্রে এক, আপনি যেখানেই যাবেন প্রধানমন্ত্রী বলছেন সরকারের কথা নয় কোম্পানি চালানো। আমরাও একমত, কিন্তু আমাদের মতন দেশে সরকারকে কিছু দায়িত্ব নিতে হয়, যাতে প্ল্যাটফর্ম টিকিটটা ৫ টাকা রাখা যায়, সবার জন্য ৫০ টাকা নয়। এয়ারপোর্টে উচ্চ মধ্যবিত্তরাও যায়, তারা যাতে ১০০ টাকায় ধোসা খেতে পারে। যবে থেকে যে এয়ারপোর্ট গুলো প্রাইভেটাইজেশন হয়েছে, ৪,৫০০ টাকার নিচে কোথাও ধোসা নেই। তার মানেটা কি? এই ধরনের সব দিক দিয়ে লোন নাও এবং জলের দরে বিক্রি করে দাও। এতগুলো কোম্পানি আমি লিস্টে দেখছিলাম, ২৬ আরো আছে, তার মধ্যে একটা শুধু কোম্পানি আপনাদেরকে বলি হয় বিপিসিএল। দেবনারায়ণ বাবু ভালো মতো জানে সরকার দর দিয়েছে, বিট উঠেছে ৩৯,৪৯০ কোটি টাকা, এর শুধু অ্যাসেটই হচ্ছে ১,৫০০ কোটি টাকা, রেভিনিউ যায় ২,৮৬,৫০০ কোটি টাকা। এটা ইন্দ্রাজী ন্যাশনালাইজেশন করেছিলেন, ১২,১৫৭ জন স্থায়ী কর্মচারী আছে। এই প্রত্যেকটা কোম্পানিগুলো আপনারা যদি দেখেন, একটা একটা করে পুঙ্খানু বিচার করা হয়, তাহলে জিওকে ডেভেলপ করতে গেলে বিএসএনএল কে সেট করে দিল, ১,৫০০০ কর্মচারী বিএসএনএল এর আছে, ৪G বিএসএনএল কে দিলে আজকে সর্বনাশ হবে না। আমরা প্রাইভেটাইজেশনের বিপক্ষে নয়, কিন্তু সরকারি সমস্ত সিস্টেমটাকে মেরে দিয়ে গরিব মানুষরা যা যোগ্য, আমাদের এত ৭০ কোটি তো সরকারি খাতায় অসংগঠিত শ্রেণীর মানুষ আছে, এটা তো সরকারি খাতাতেই আছে, দিন আনে দিন খায়। এই ৭০ কোটি মানুষ কোথায় যাবে? রেলের প্ল্যাটফর্মে কাউকে ছাড়তে গেলে ৫০ টাকা প্ল্যাটফর্ম টিকিট দেবে? সবারই প্রয়োজন আছে। কংগ্রেস যতক্ষণ সরকারে ছিল ব্যালেন্স করে চলছিল, গরিবের জন্য কংগ্রেসের সরকার ছিল, কোটিপতির জন্য ছিল, শিল্পপতির জন্য ছিল, পুঁজিপতির জন্য ছিল, ডাক্তারের জন্য ছিল, ছাত্রের জন্য ছিল, এই ব্যালেন্সটাই করা সরকারের কাজ। আজ গোটা মধ্যবিত্ত শ্রেণীটা ভিতরি হয়ে গেছে, কারোর কাছে কাজ নেই। অনিলবাবু, গরিবের জন্য বড়লোকের জন্য ছিল, কিন্তু সেই ছিলোর বিরুদ্ধে অনাস্থাতেই তো আস্থা এসেছিল বিজেপিতে, তাহলে আছেটা কোথায়? এটাই হচ্ছে বিষয়।
কংগ্রেস গরিবের জন্য মধ্যবিত্তের জন্য ছিল, এই আছে প্রমাণ করা জায়গা কিন্তু 2024 নিঃসন্দেহে আপনাদের জন্য। হ্যাঁ বলুন। কিন্তু একটা সরকারকে শুধু নির্বাচনে হারাবো এই লক্ষ্যটাই কখনো জনগণের থাকে না। সরকার জনগণের জন্য কাজ করবে, তার ভিতরে কংগ্রেসও থাকবে, সিপিএমও থাকবে, বিজেপি থাকবে, সবাই থাকবে। প্রধানমন্ত্রী শুধুমাত্র বিজেপির নয়, প্রধানমন্ত্রী আমাদেরও। আমাদের ক্ষোভ দুঃখ শুধুমাত্র এই জন্য নয় যেটা বিজেপির সরকার আমরা প্রতিবাদ করছি, বিরোধিতা করছি। আজকে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করে বলুন তো, 100 টাকা করে পেট্রোল, এটা কথা হলো একটা যে কংগ্রেস পেট্রোলিয়াম বন্ড ছেড়ে দিয়ে গেছে, তার রিপেমেন্ট করতে গিয়ে আজকে আমাদের টাকা বাড়াতে হচ্ছে, এটা চুক্তি। পেট্রোলিয়াম বন্ডে কত শতাংশ টাকা দিয়েছেন? 3.62%। 70 টাকা কর নিচ্ছে কেন্দ্রীয় সরকার, 70 টাকা এক লিটারে। 80% পেট্রোল ব্যবহার হয় 2 টাকায়। কোন কোটিপতি 2 টাকা চালায় বলুন তো আমাকে? আমি যে কোনো পাম্পে জানিয়ে জানিয়ে যান, কংগ্রেস খুঁজতে হবে না, বিজেপি দেখে দেখে জিজ্ঞাসা করুন, ক্যামেরার সামনে বলবে না। বেশ, প্রত্যেক পরিবার আজকে কষ্ট আছে, 2 টাকা সরষের তেল কিনতে হচ্ছে। আমি বিজেপির বিরোধিতা করছি না, কিন্তু 24 পর্যন্ত বাঁচতে গেলে, ভোটটা দিতে গেলে আরো 2 বছর বাঁচতে হবে। কোন বিজেপির লোকের কাছে ক্ষমতা নেই যে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। ব্যাংক লুট হয়ে যাচ্ছে, সমস্ত ব্যাংক 68,000 কোটি টাকা 68 জন নিয়ে পালিয়ে গেল। কি করলো সরকার? যখনই জিজ্ঞাসা করবেন তখন পন্ডিত নেহরু দায়ী, যখনই জিজ্ঞাসা করবেন তখন 47 সাল দায়ী। তাহলে কংগ্রেস যেগুলো করেছে তুমি বিক্রি করছো কোন অধিকারে? সেগুলো সেইভাবে থাকতে দাও, তুমি তৈরি করো, তুমি বিক্রি করো। আচ্ছা ধন্যবাদ অনিল বাবু, একটা জিনিস করেনি থাকবো। প্রথম পর্যায়ের বক্তব্য শুনলাম, এরপর আমি লোকেশ বাবুর কাছে আসার আগে আমি একবার একজন বিজেপির কাছে যেতে চাইবো, বিজেপির প্রতিনিধির কাছে। মনোরঞ্জন বাবু আছেন, অনেকগুলো বিজেপি বিরোধী মন্তব্য আমরা শুনলাম, পেট্রোল ডিজেল এবং এই প্রসঙ্গে যখন প্রসঙ্গটা উনি বললেন, যদিও আজকে এটা বক্তব্য না, তবু আমার শুধু একটাই বক্তব্য ছিল, রাজ্য এবং কেন্দ্র, আমি জানি না জয়দেব দা হয়তো সহমত পোষণ করবেন, হিসেবে দেখছিলাম রাজ্য এবং কেন্দ্র যদি তাদের নিজের জায়গাটা ছেড়ে দেয়, নিজের যে তারা করগুলো নিচ্ছেন সেই জায়গাটা যদি তারা ছেড়ে দেয়, তাহলেই পেট্রোল ডিজেলের দামটা অনেকটা কমে আসে। এবার প্রশ্ন হচ্ছে, তারা এবার বলছেন আমরা যদি নিজেরটা ছেড়ে দিই তাহলে আমরা ফ্রিতে ভ্যাকসিন, ফ্রিতে রেশন কেমন করে দেবো? প্রশ্নটা হচ্ছে, যদি তারা টাকা নিচ্ছেনই তাহলে আর ফ্রিতে ভ্যাকসিন, ফ্রিতে রেশন কোথা দিয়ে হচ্ছে? মানে আমার কাছে এই এই কনসেপ্টটাই পরিষ্কার নয়, এটা অত্যন্ত আমার ব্যক্তিগত একটা মতামত। যাই হোক, মনোরঞ্জন বাবুর কাছে আসবো। হ্যাঁ মনোরঞ্জন বাবু বলুন, শুনি। শোনা যাচ্ছে? একদম বলুন, একদম বলুন। এর একদম প্রথমে যে দেশবাবু বললেন যে আমাদের ভারতের যে বিভিন্ন রকম সম্পদ আছে সেটা মানে মোদী সরকার করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। সম্পদের মধ্যে অন্যতম সম্পদ হচ্ছে একটা জনসম্পদ, যত সম্পদ আছে, জল সম্পদ হোক, কয়লা সম্পদ হোক, না না বলছি এই বেসরকারিকরণের কথাই বলছে তো, মানে ইনডাইরেক্ট। এটা তো যে সমস্ত সম্পদ আছে সব সম্পদ কিন্তু আমাদের জনগণের জন্য, অর্থাৎ প্রধান সম্পদ কিন্তু জনসম্পদ। সেই জনসম্পদ যদি আজকের আমাদের মানে বিপন্ন হয়, যদি এখনো দারিদ্র সীমার নিচে থাকে, আজকে স্বাধীনতার 75 বছর হতে চললো, এই ধরুন বিজেপি তো এই কিছুদিন এসেছে, তার আগে তো নরেন্দ্র মোদী কিছু করেনি, তার আগেও পর্যন্ত দেশের জনগণের এই অবস্থা কেন? অর্থাৎ মোদীজি চাইছে, বিজেপি চাইছে জনসম্পদকে, যে সমস্ত সম্পদ যার প্রয়োজনে, সেই জনসম্পদকে সুস্থভাবে রাখার জন্য, সুন্দরভাবে রাখার জন্য বেসরকারিকরণ প্রয়োজন। বেসরকারিকরণ শুধু আমাদের ভারতবর্ষে হয়নি, সারা পৃথিবীর সমস্ত উন্নত দেশে এইগুলো হচ্ছে। বলা যায় যে দেশ যত বেশি বেসরকারিকরণ করেছে সেই দেশ তত বেশি উন্নত হয়েছে। আর একটা কথা, বেসরকারিকরণ আমাদের দেশে এই মোদীর আমলে প্রথম হচ্ছে তো তা নয়, স্বাধীনতার ঠিক পরেই 48 সালে দেখবেন 20% বেসরকারিকরণ ছিল, তারপরে ধীরে ধীরে 91 সাল পর্যন্ত দেখবেন প্রায় 50% হয়ে গেছিল, তারপরে এই মনমোহন সিং থেকে শুরু করে ওই সময় থেকে দেখবেন বেসরকারিকরণের এটা বেড়েছে এবং সেটা প্রয়োজন ছিল। বিভিন্ন অর্থনীতিবিদ যারা দেশকে নিয়ে ভাবে, যারা রাজনীতিটা করে না, শুধু রাজনীতির জন্য বিরোধিতা করে না, তাদের পরামর্শ অনুসারে সরকার পক্ষ বেসরকারিকরণ করতে বাধ্য। রাজনীতির জন্য বিরোধিতা করে না, না বিরোধিতা করার জন্য রাজনীতি করে না, না এই করছে তো, বিরোধিতা করে রাজনীতির ভাবে তো বিরোধিতা করছে, বিরোধিতা করার জন্য।
আচ্ছা 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 এটা কোনো শিক্ষামূলক নয়, এটা কোনো অর্থনৈতিক দিক থেকে নয়, এটা কেবলমাত্র রাজনৈতিক দিক থেকে বিরোধিতা করছে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। মোদি দেশের জন্য ভাবছে, মোদি ব্যক্তিগত নিজের কিছু করছে না, দেশের মানুষের জন্য করছে। দেশের মানুষের যাতে, সমস্ত মানুষ যাতে দুমেলা দুমুঠো ভাত খেতে পারে সেই ব্যবস্থাই করছে। বেসরকারিকরণ লাভজনক সরকার সংস্থাগুলোকে করছে না, ওনারা কিছু ভুল তথ্য দিচ্ছেন। লাভজনক সরকার কোন সংস্থাকে বেসরকারিকরণ করছে না। ধন্যবাদ মনোরঞ্জন বাবু। লোকেশ বাবু, মোদি সরকার তো আজকে লাভজনক নয়। আমি একটু একটু, হ্যাঁ অনিল বাবু কিছু বলতে চাইছেন, বলুন। পিপিসি লাভজনক নয়, কনকর্ড লাভজনক নয়, শিপিং কর্পোরেশন লাভজনক নয়, বিপিইএ লাভজনক নয়। উনি বলছেন লাভজনক সংস্থা বিক্রি করছে, 26টার ভেতরে সরকারি ওয়েবসাইটেই আছে, বেশ বেশ 18টা কোম্পানি হচ্ছে লাভজনক। আসবো, এটাতে আসতে হবে। লোকেশ বাবু, মোদি সরকার তো আজকে এসেছেন, কংগ্রেস সরকারের আমল থেকেই তো এই সমস্ত কিছু হয়ে আছে। যে দেশ যত বেশি বেসরকারীকরণ করেছে তারা তত উন্নত হয়েছে, মূলত এই তিন চারটে পয়েন্ট পেলাম মনোরঞ্জন বাবুর কথায়। বলুন লোকেশ বাবু। সর্বপ্রথম 24 ঘন্টা টিভি কে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকের এই বসে করার জন্য। আমার যারা কো প্যানেলিস্ট আছেন, দেবরঞ্জন বাবু আছেন, দেবেশ বাবু আছেন, মনোরঞ্জন দা আছেন, অভিলেশ দা আছেন, অনিল বাবু আছেন, প্রত্যেকেই আমার থেকে বয়সে এবং রাজনীতিতে উভয় ক্ষেত্রে সিনিয়র, প্রত্যেকে আমি আমার প্রণাম জানাই। এবং যেসব দর্শক বন্ধুরা আজকের আমাদের এই অনুষ্ঠানটি দেখছে তাদেরকেও আমি শুভ সন্ধ্যা এবং প্রণাম জানাই। দেখুন, সর্বপ্রথম ভাবতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে যেই মানুষ গণতান্ত্রিক উপায় ভোট দিয়ে এই মোদি সরকারকে এনেছিল, সেই মানুষের রায় কি, সেই মানুষ কি ভালো আছে, যেই মানুষের ভোটে আজকে কিন্তু এই বিজেপি সরকারে এসেছিল না। আপনি আজকে দেখবেন, আজকে পেট্রোলের গ্যাসের থেকে দাম থেকে শুরু করে গ্যাসের দাম, আজকে যে অরাজকতা সারা ভারতবর্ষ জুড়ে চলছে, একটা সাধারণ মানুষও ভালো নেই। আজকে দিনে দাঁড়িয়ে 26টা লিস্ট আপনি দিয়েছিলেন, 26টা লিস্ট অলরেডি এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তার মধ্যে মোর দ্যান 16খানি কোম্পানি ছিল যেটি কিন্তু ভারতবর্ষ লাভদায়ক ছিল, মানে লাভ দিত সেই সংস্থাগুলি, যেটা একটু আগে আমার দাদা দেবরঞ্জন দাও বলে গেল। একটা একদম সঠিক কথা দেবরঞ্জন দা বলেছে, আমরা যখন কোনো ব্যবসা করি, যদি ব্যবসাটা লস আছে অবশ্যই সেই ব্যবসা আমরা বন্ধ করতে পারি, কি আমরা ব্যবসাটা বিক্রি করতে যেতে পারি, সেটা আমাদের লাভের এবং ক্ষতির উপর। কিন্তু যেই ব্যবসা আমাদেরকে আয় দিচ্ছে, সেই ব্যবসাটা আমি যদি কাউকে বিক্রি করে দিই, সেইটা কি ধরনের লাভজনক দেশের ক্ষেত্রে হচ্ছে, এটা আমি বুঝতে পারলাম না, যেটুকুনি আমার বুদ্ধি বিবেচনার মধ্যে পড়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, সবথেকে বড় কথা হচ্ছে যে বিজেপি সরকার কোন সরকার চালাচ্ছে না, ওনারা একটা কোম্পানি চালাচ্ছে, যে কোম্পানির মেম্বার করেছে আম্বানি আদানি রামদেব বাবা নামক কিছু লোককে নিয়ে। আপনি দেখুন, আপনি দেখুন, ম্যাক্সিমাম প্রফিটেবল জিনিসগুলোই তাদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং তাদেরকে কেনার জন্য সেই ফান্ডটাও কিন্তু অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে ব্যাংকিং সেক্টর গুলো থেকে, এবং সেই কারণে ব্যাংকগুলো যে দিওলিয়া হয়ে যাচ্ছে। আমার সিনিয়ররাও একই কথা বলে গেলেন। আমি মনোরঞ্জন বাবুকে একটা কথা বলবো, মনোরঞ্জন বললেন যে অনেক দেশ উন্নত হয়েছে, তো বেসরকারীকরণ করেছে তত উন্নত হয়েছে, এক্স্যাক্টলি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে বলুন, অনেক দেশে কিন্তু আজকে পেট্রোলের দামটা 100 ছুঁয়েছে, 100 উপর নয়। আজকে আমাদের দেশে গ্যাসের দাম 800 টাকার উপরে, মানুষ আজকে দিনে খেতে পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে একটা লাভজনক, কিছু লাভজনক সংস্থাকে বিক্রি করে দেওয়া, এইটা কোন রকমই ইকোনমিক্যাল একটা ভালো জায়গায় ভারতবর্ষকে নিয়ে যাওয়ার মতন মনে আমি করি নয়। আর যেটা মনোরঞ্জন বাবু বলছিল যে এর আগে কংগ্রেস এসেছিল, সেখান থেকে শুরু হয়েছিল বেসরকারীকরণ, তারপর আমরা এসেছি, দেখুন মানুষ বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসেছিল, এতে কোনো সন্দেহ নেই, না হলে এত আসন পেয়ে বিজেপি আসতো নয়। একদম, কংগ্রেস যেটা করে এসছে, কংগ্রেস যেটা করে এসছে আমরাও রিপিটেডলি সেটা করব। কংগ্রেস 10টা বিক্রি করেছে, আমরা 50টা বিক্রি করব, এ তো সেই একই ব্যাপার, চড়ে চড়ে মাত্র তো ভাই মতন অবস্থা হয়ে গেল। এ 1 টাকা চুরি করেছে, আমি 2 টাকা চুরি করব, আমি 5 টাকা চুরি করব। এ দেশের 10% বিক্রি করেছে, আমরা বিজেপি, আমরা 90% বিক্রি করব। আজকে কোন জায়গায় নিয়ে এসছে দেশটাকে, যেই কেন্দ্রীয় সরকার কৃষকদের আন্দোলনকে স্থগিত করতে পারে না, কৃষকদের সাথে বসে তাদের সমস্যা মেটাতে পারে না, হাজার হাজার কৃষকরা মৃত্যুর দিকে চলে যাচ্ছে, সেই সরকার কিভাবে দেশটা চালাবে?
বেশ অনেকগুলো প্রশ্ন। আজকে দিনে দাঁড়িয়ে কোন রাজ্য কতটা কি পাচ্ছে আমার ঠিক জানা নেই, কিন্তু আমি বিশেষ যেহেতু আমি পশ্চিমবঙ্গবাসী, আমি পশ্চিম বাংলাটাকে নিয়ে বেশি করে বলবো। এই কোভিড সিচুয়েশনে মনোরঞ্জন বাবু আগের দিনও বলছিলেন এবং হয়তো আজকেও বলবেন যে প্রচুর ভ্যাকসিন নাকি কেন্দ্রীয় সরকার দিচ্ছে, কিন্তু এটা ওনার ভুল ধারণা। যেই তুলনামূলক ভাবে ওরা কথা দিচ্ছে যে ভ্যাকসিন দেওয়া হবে, তার 10% ভ্যাকসিন পশ্চিমবঙ্গ সরকার পায়নি। পশ্চিমবঙ্গ সরকার এর মধ্যে 7,000 কোটি টাকা খরচা করে 18 লক্ষ ভ্যাকসিন কিন্তু কিনেছেন এবং সেই ভ্যাকসিন মানুষকে দেওয়া হচ্ছে, এইটা কিন্তু আমি মনোনয়ন জানিয়ে দিলাম। তাহলে কোন কেন্দ্রীয় সরকারে বসে আমরা বাস করছি, এই সরকারকে আমি ধিক্কার জানাই। আর এই সরকার 2024 তো 2024 তো অবশ্যই এই সরকারে পতন হবে, কিন্তু 2024 অব্দি যদি এই সরকার থাকে হাজার হাজার মানুষ কিন্তু এই সরকারের জন্য মৃত্যুর দিকে ছেড়ে যাবে। বেশ অভিলাষ দা, 2024 পর্যন্ত থাকলে অবশ্যই, 2024 পর্যন্ত তো এখনো নির্বাচনের, যদি না কোনো পরিবর্তন, বিশাল পরিবর্তন না হয়, বড় কিছু না ঘটলে 2024 এর আগে হয়তো লোকসভা ভোট এগিয়ে আসছে না, তাহলে তো মানুষের বিশাল ক্ষতি করে দেবে বিজেপি। অভিলাষ দা, আচ্ছা ভ্যাকসিন নিয়ে একটা প্রসঙ্গ আমি একটু জানাতে চাইবো দর্শকদের, তবে সেটা অভিলাষ দার বক্তব্যের পর। হ্যাঁ বলুন। প্রথমেই আপনার সমস্ত কো-প্যানেলিস্টকে আমার এবং আপনাদেরও এবং সমস্ত দর্শককেও জানাই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। আরেকটা কথা হচ্ছে, আজকে আমার নামটাই পুরোপুরি আপনারা ভুল লিখেছেন, নামের স্পেলিংটাও করতেই চাই, ওটা ABHI হবে আর দাস নয় ঘোষ হবে। দীর্ঘদিন প্যানেলে আসছি, এখন এই ভুলটাকে বড্ড চোখে লাগছে, ওটাকে একটু সংশোধন করে নেব। আমি একটু পিসিআরকে বলবো একটু দেখে নিতে। অভিলাষ দা, হ্যাঁ, আর এতক্ষণ ধরে আমি সকলের কথাই শুনলাম, পারতপক্ষে সকলেই একটা কথা কিন্তু মেনে নিলেন যে প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে তারা নন, কি কংগ্রেসের প্রতিনিধি, কি তৃণমূলের প্রতিনিধি, কিংবা কি আমাদের দুইজন যে ইকোনমিস্ট রয়েছেন, ইকোনমিস্টটা আমাদের দেবেশ বাবু এবং দেবনারায়ণ বাবু। আচ্ছা আমি একটু অভিলাষ বাবু একটু আটকাই আপনাকে কথাটা বলার আগে, এক ঝলকে শুধু একবার আসবো, দেবেশ বাবু প্রাইভেটাইজেশনের বিরোধিতায় আপনারা নন তো, ওয়ান লাইনার, হ্যাঁ কি না? প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে আমরা, বিরুদ্ধে, বেশ। দেবনারায়ণ বাবু প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে না পক্ষে? লস যারা হচ্ছে তারা দাগ দিতে পারে। আচ্ছা বেশ, লাভ হচ্ছে কি রকম কেন? আমি বেশ অনিল বাবু পক্ষে প্রাইভেটাইজেশনের পক্ষে। আচ্ছা আমি পক্ষে নই। আচ্ছা অনিল বাবু প্রাইভেটাইজেশনের পক্ষে না বিপক্ষে? না, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। আমরা লাভজনক সংস্থা, অতীতে কংগ্রেস কখনোই বিক্রি করেনি, 50 সালে ধরুন যেটা তৈরি হয়েছিল আজকে তার গুরুত্ব কমে গেছে হয়তো, সেই ধরনের অলাভজনক সংস্থাগুলো বা রুগ্ন হয়ে গেছে কোনো কারণে, সেইগুলোর ব্যাপারেই কংগ্রেস বেসরকারীকরণ করেছে। লাভজনক সংস্থাগুলো কংগ্রেসের তৈরি, কোনোদিন ভাবেনি মনমোহন সিং নরসিমারাও, কেউ ভাবেনি এটা। আচ্ছা লোকেশ বাবু পক্ষে না বিপক্ষে? যদি বেসরকারীকরণ করে আমাদের ভারতবর্ষের মানুষ ঠিক থাকতো তাহলে অবশ্যই সাপোর্ট করতাম, কিন্তু আজকের এইসব বিক্রি করে দিয়ে আর খাবার মানে ভারতবর্ষের মানুষ খেতে পাচ্ছে না এরকম জায়গা চলে গেছে, তো অবশ্যই বিপক্ষে। বেশ অভিলাষ দা যেটা বলছিলেন শুরুতে, জয়দেব দার কাছে পক্ষে বিপক্ষে আমি গেলাম না, জয়দেব দা আমার আমাদের কাছে মন্তব্য দেওয়াতে একটা সমস্যা আছে, আমাদের ব্যক্তিগত মন্তব্য তো একমাত্র ইভিএম এই আমরা দিতে পারি। অভিলাষ দার কাছে আসবো, কিন্তু অভিলাষ দার কাছে আসবো তার আগেই ভ্যাকসিন নিয়ে একটা একটা চমকপ্রদ খবর এসে পৌঁছেছে একটু অবাক হয়ে যাওয়ার মতো, সেটা একটু বলে দিই তারপর আমি অভিলাষ দার কাছে আসবো। ভ্যাকসিন না পেয়ে মিলল ভ্যাকসিন প্রাপ্তির মেসেজ, ভ্যাকসিন দুর্নীতি কাণ্ডে নয়া অধ্যায়, মেসেজ এসেছিল ভ্যাকসিন নেওয়ার দিন তারিখ সময় উল্লেখ করে, কিন্তু বিতাড়িত হতে হলো উপস্বাস্থ্য কেন্দ্র থেকে, অথচ বাড়ি ফিরতেই ভ্যাকসিন হয়ে গেছে এমন মেসেজ এলো তৎক্ষণাৎ। এমন ঘটনা নদিয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত কালীরহাট পোড়াপাড়া অঞ্চলের বাসিন্দা মনীন্দ্র গোস্বামীর সাথে ঘটেছে। জানা যায় কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করেছিলেন বাবলা উপস্বাস্থ্য কেন্দ্র অঞ্চলে মনীন্দ্র বাবু, অনলাইনে পাওয়া তারিখ অনুযায়ী নির্দিষ্ট দিনের ভ্যাকসিন নিতে যান, সেখান থেকে সিভিক পুলিশ তাকে হেনস্থা করে তাড়িয়ে দেয় বলেই অভিযোগ। এতেই থেমে নেই, রাতে তার মোবাইলে মেসেজ আসে তার কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে বা সম্পূর্ণ হয়েছে, প্রিন্ট আউট করা নথি বলছে ওই ব্যক্তিকে টিকা দিয়েছেন উমা দাস, ভ্যাকসিনের ব্যাচ নাম্বার সেখানে লেখা রয়েছে। এমন খবর শোনা মাত্রই কিছুটা অবাক হয়ে বিস্ময় মনীন্দ্র গোস্বামী তার সমস্ত ক্ষোভ উগড়ে দেন সংবাদ মাধ্যমের কাছে, তার পরিবার যথেষ্ট উদ্বিগ্ন এমনটাই জানা যাচ্ছে। হ্যাঁ বলুন অভিলাষ বাবু, বলুন। হ্যাঁ,
বলতে বলতে তো প্রথমেই বাধা পেলাম। যাই হোক, আপনি প্রশ্নগুলো ভালো করেছেন, কেউ স্বীকার করলেন কেউ করলেন না, দেবেশ বাবু তো বললেন বিরুদ্ধে। আমি যেটা দিয়ে শুরু করলাম, দেখুন 2014 থেকে 2021 আমাদের কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 17 বছর প্রায় তারা রাজত্ব করছে। একদম। তার আগেও আমরা প্রায় 69-70 বছরের একটা দলকে দেখেছি তারা রাজত্ব করে এসছে। ভারতবর্ষের যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিকঠাক করতে পারতেন, আমরা আজকে যে সম্পদগুলো প্রাইভেটাইজেশনের কথা বলছি, সেই সম্পদের থেকে বড় সম্পদ জিনা ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে শুধু জনসংখ্যায় বেড়ে গেছে, জনসম্পদে বাড়তে পারেনি, সেটা সব থেকে বড় ভুল। ভারতবর্ষ জনসংখ্যায় বেড়েছে, জনসম্পদে বাড়তে পারেনি। ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারটা নেই বলে ভারতবর্ষের মেধাগুলো ডেথ ওয়েলথ হয়ে গেছে বিদেশে। আজকে ভারতবর্ষ থেকে যে ব্রেনগুলো বেরিয়ে গেছে, যে মেধাগুলো বেরিয়ে গেছে, যে বৃত্তিগুলো বেরিয়ে গেছে, তার কৈফিয়তটাকে দেবে বলুন তো, তার কৈফি। আজকে আমরা বিএসএনএল কে নিয়ে কথা বলছি, হেল কে নিয়ে কথা বলছি, রেল কে নিয়ে কথা বলছি, আইপিসিএল কে নিয়ে কথা বলছি, সেল কে নিয়ে কথা বলছি, কিন্তু ভারতবর্ষের এই যে বিশাল মেধা ব্রেন, সেই ইনফ্রাস্ট্রাকচারটা ভারতবর্ষ আগে তৈরি হওয়া উচিত ছিল কি ছিল না, এই প্রশ্নটা আমার সমস্ত কো-প্যানেলিস্টদের কাছে রইল। 70 বছর কেন এটা তৈরি হয়নি? আজকে সারা পৃথিবীতে ভারতবর্ষের ব্রেন শক্তি যোগাচ্ছে, অক্সিজেন দিচ্ছে, ভারতবর্ষের বুদ্ধি অক্সিজেন দিচ্ছে, কিন্তু ভারতবর্ষ সেই জায়গাটায় শূন্য ঝুলি নিয়ে বসে আছে। এই যে দুর্বলতাটা ভারতবর্ষের, এই যে এই যে খামতিটা ভারতবর্ষের, এটা 70 বছর ধরে পূরণ করা যায়নি। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে রুগ্ন শিল্পগুলো ভারতবর্ষের রাষ্ট্রায়ত রুগ্ন শিল্পগুলো তো সত্যি অক্সিজেনের দরকার। একেবারে বন্ধ হয়ে যাওয়ার থেকে যদি প্রাইভেটাইজেশন হয়, এবং প্রাইভেটাইজেশন হওয়ার পরে যদি ভারতীয় ইকোনমিটা ঘুরে দাঁড়ায়, তাতে অসুবিধাটা কোথায়? আমি বলছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতবর্ষে তো অনেকগুলো হয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলে ভারতবর্ষে কলকারখানা শিল্প স্থাপন হয়েছে, লগ্নি হয়েছে, বিভিন্ন নদী প্রকল্প বাঁধ প্রকল্প হয়েছে। বাট পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি তৎকালীন সরকারের মাথায় এটা এলো না, ভারতবর্ষের ব্রেনগুলো বাইরে চলে যাচ্ছে, মেধাগুলো বাইরে চলে যাচ্ছে, এই মেধাগুলোকে ভারতবর্ষে আটকাতে হবে? আপনি আমেরিকার আইটি সেক্টর দেখুন না, অস্ট্রেলিয়ার সায়েন্স সেক্টর দেখুন না, জাপানে দেখুন না, দক্ষিণ কোরিয়ায় দেখুন না, দেখবেন ভারত তো ভারতীয় মেধাতে ভর্তি হয়ে আছে। আর সেই জন্যে বলছি, আজকে শুধু আমরা নিজেদের দিকে কাদা ছোড়াছুড়ি করে রাজনীতির কথা বলবো, নাকি আমাদের টোটাল ব্যর্থতাটা 1947 সালের পর থেকে কত শতাংশ প্রাইভেটাইজেশন ছিল? আজকে জিনা তোমাকে একটা কথা বলি, শিক্ষা, স্বাস্থ্য আর আমাদের প্রতিরক্ষা, এই তিনটে কখনো প্রাইভেটাইজেশন হয় না। আজকে দেখুন তো শিক্ষার ক্ষেত্রে এই যে CBSE ICSE বোর্ড, এগুলো কাদের, কেন তাদেরকে তগমা দেওয়া হলো, কেন কেন্দ্রীয় সরকার এই শিক্ষাটাকে বেসরকারীকরণের জায়গায় নিয়ে যাচ্ছে? আজকে বলুন তো পোস্ট অফিস তো ভারতের একটা স্বাধীন সংস্থা, সেই পোস্ট অফিসের জায়গায় আমরা কতগুলো হেভি হেভি কুরিয়ার কোম্পানির নাম পেয়েছি 70 বছর ধরে, কেন পেলাম তাদের নাম? কেন তাদেরকে আটকে দিয়ে ভারত সরকার নিজে থেকে সেই কুরিয়ারের কাজটা করতে পারলো না, কেন পারলো না? আজকে পোস্ট অফিস গেল ব্যাংক, আজকে আপনি ভারতবর্ষের মুখে বিদেশি বা প্রাইভেট ব্যাংক গুলোর কি বার বাড়ন্ত, সেই জায়গায় ভারতীয় ব্যাংক গুলোর নাভিশ্বাস উঠে যাচ্ছে, এটা এটা কি মোদী আমলে হয়েছে? কেন আজকে ধরুন HSBC, HDFC, CT, টোটাল BNP পরিবাস, ANZ গিনলেস, HSBC, কোন ব্যাংক নেই, তারা তাদের মতো করে ভারতবর্ষে সে বিশাল ব্যবসা করে চলে যাচ্ছে প্রাইভেট ব্যাংক গুলো। কিন্তু ভারতবর্ষ কি করছে? এটা কি 7 বছরে হয়েছে বলে আপনার মনে হয়? আজকে সবাই মিলে আঙুল তুলছে কেন্দ্রীয় সরকারের দিকে, কিন্তু 70 বছরের প্রবঞ্চনাটাকে কে আটকাবে জিনা? আজকে আমরা প্রায় 1.5 থেকে 2 বছর একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দেশ চলছে, গোটা মানে টোটাল ওয়ার্ল্ড ইকোনমি ভেঙে পড়েছে, ওয়ার্ল্ড ইকোনমি ভেঙে পড়েছে। আজকে সেই জায়গায় তো ভারতবর্ষ তবু তার ইকোনমিককে নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে 133 কোটির দেশে। আমি ওই যে বললাম না, আমরা জনসংখ্যায় বেড়ে গেছি, আমরা রাজনীতি করতে করতে জনসংখ্যায় বেড়ে গেছি, জনসম্পদে বাড়তে পারিনি। যদি জনসম্পদে বাড়তে পারতাম, তাহলে আমার দেশের এই ভিত্তিভূমিটা আরো কংক্রিট হতো, আরো শক্ত হতো, তখন আমাদের আর প্রাইভেটাইজেশনের কথা ভাবতে হতো না।
তাই এই এই ইনজেক্টটা 1947 সালে স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছিল, যখন 20% প্রাইভেটাইজেশন করে আমাদের স্বাধীন সরকার মানে স্বাধীনতা আমরা লাভ করতে ভোগ করতে শুরু করেছিলাম। সেই দিন যে ইনজেক্টটা হয়েছিল সেই ইনজেক্টটা আজও সমানভাবে চলছে। আজকের এই সামাজিক আর্থসামাজিক পরিকাঠাময় রাষ্ট্রকে শক্তিশালী করতে গেলে অবশ্যই রুগ্ন সংস্থাগুলোকে প্রাইভেটাইজেশন করে দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে শক্তিশালী বা স্ট্রং করতে হবে, এটা আমার বিশ্বাস আছে। যিনি দায়িত্বে রয়েছেন তার সঠিক চিন্তা ভাবনা রয়েছে, আগামী দিনে ভারতবর্ষকে সঠিক দিশা দেবে, সঠিক জায়গায় পৌঁছাবে এবং সঠিক মাপকাঠি নিয়ে সঠিক মানদণ্ড তৈরি করবে ভারতবর্ষকে পৃথিবীর বুকে একটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তাই কোন সংস্থা লাভজনক কোন সংস্থা অলাভজনক সেটা বড় কথা নয়, ভারতবর্ষের আর্থসামাজিক পরিকাঠামোটা আবার বিশ্বের বুকে ঠিক মাথা তুলে দাঁড়াবে সেই পরিকাঠামোটাই সব কথা। এবং যাদের উপর দায়িত্ব দেওয়া আছে আমরা আশা করি কোনো রাজনৈতিক ভাবনা চিন্তা নয়, দেশের দেশের যে ইনফ্রাস্ট্রাকচার দেশের যে পরিকাঠামো দেশের যে স্বতন্ত্রতা সেগুলো যদি সঠিক দিশা পায় তার জন্য যদি প্রাইভেটাইজেশন করার দরকার হয় বেসরকারীকরণ করার দরকার হয় সেক্ষেত্রে আমার মনে হয় সঠিক পদক্ষেপই কেন্দ্রীয় সরকার নিচ্ছেন, এটা আমার মনে হয়েছে। অনেকগুলো প্রশ্ন, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন 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 বলুন, আমি আসতাম বলুন। প্রথম কথা হচ্ছে 70 বছর কি হয়েছিল সেটা মানুষ বুঝতে পারার পরে কিন্তু বিজেপি যখন বিজেপি সরকারে আসে তখন কিন্তু বলেনি যে আমরা সরকারে আসার পরে এইসব কথা বলবো, তখন কিন্তু মোদীজি একটা প্রতিশ্রুতির বিষয় গদিতে আসার আগে বলেছিলেন 15 লক্ষ টাকা করে ভারতবাসীকে দেবে, এক পাইনি। ভুল কথা বলছেন, ভুল কথা বলছি না, ভুল কথা লোকেশ ভুল কথা বলছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা শিশু জন্মগ্রহণ করলে দাদা 50,000 টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে, কি বলছেন? আজকে পশ্চিমবঙ্গে একটা শিশু জন্মালে তার মাথায় 50,000 টাকার 51,000 টাকা ঋণ দিয়ে, কি বলছেন? আমি বলছি আগে তথ্যটাকে জানো, 15 লক্ষের গল্প 15 লক্ষ টাকা অ্যাকাউন্টের গল্প অনেক শুনিয়েছেন, এটা ভুল বলছেন তো? কোথায় বলেছেন মোদী প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবেন? অবশ্যই বলেছেন, ভিডিও আমি বলছি কোথায় বলেছেন আপনি দেখাতে পারবেন? লোকেশটা মিথ্যা তথ্য দিচ্ছেন মানুষকে, আপনি এটা বুঝুন না, পশ্চিমবঙ্গে একটা শিশু জন্মগ্রহণ করলে 50,000 টাকা মাথায় ঋণের বোঝা, কি নিয়ে জন্মাচ্ছে দাদা? আমি বললাম ভারত জনসম্পদে বাড়তে পারেনি, জনসংখ্যায় বেড়ে গেছে, পশ্চিমবঙ্গের ফল সেটা আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কথা বলেনি না? না সে তো মানুষ বুঝতে পারছে, তাহলে আপনি আপনি কেন্দ্রের ফলে বললি এত চিন্তিত কেন? বললেন না 2024 এ সরকারটা চলে যাবে? ও লোকেশ বাবু আপনি এক্ষুনি তো বললেন, আপনি পশ্চিমবঙ্গের ফলাফলের কথা বলছেন, এই তো বললেন 2024 এ সরকারটা চলে যাবে, একটা চোরের সরকার আপনাদের সবাই জানে সেটা, পশ্চিমবঙ্গের বুকে জন্মাতে হবে এই উত্তরটাকে দিন, পাবলিক জানতে চাইছে, জনগণ জানতে চাইছে। সেন্টারে আপনারা নয় আপনারা বসে আছেন, সেন্টারে আপনারা না না আপনি বলুন না আজকে কেন পশ্চিমবঙ্গ বাসীর মাথায় 5 লক্ষ কোটি টাকা দেনা? বেশ আমি 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 এই তো আমাদের হাতে এত সময় সময় তো থাকে না, আমি একটু দেবেশ বাবুর কাছে আসবো। আচ্ছা 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 বেশ বেশ আমি 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 শুনে নিয়েছি, আমি তো দেবেশ বাবুর কাছে আসবো। দেবেশ বাবু, বিজেপি তার মতো করে বক্তব্য রাখছে অনেকটা, আরো একটু হলে ক্ষতিকর মতো লাগলো, বিশ্বাস করুন, যাই হোক। হ্যাঁ দেবেশ বাবু বলুন বলুন। আসলে আলোচনাটা ঝগড়াটা বাদ দিয়ে, হ্যাঁ বলুন, এই ঝগড়াটা বাদ দিয়ে ইন্টারেস্টিং হচ্ছিল, আমরা আপনি তো দেখলেনই যেখানে সকলের বিভিন্ন মতামত আছে, যেন আমার যেমন মত
আমি প্রাইভেটাইজেশন সকলের তো এটা মত নয়, ঠিক আছে, কিন্তু আমরা সবাই মিলে এক জায়গায় আসতে পারি, এক জায়গায়, যে এখানে নিশ্চয়ই সকলেই একমত যে লাভজনক সংস্থা বিক্রি করা উচিত নয়, এইটা তো সকলেই বলেছে, কারণ বিজেপির দুজনও বলেছে যেগুলো রুগ্ন কারখানা সেইগুলো বিক্রি করে দেবে মোদি। এইবারে আমার কাছে এবং অনিল বাবু এই তথ্য আছে যে বিজেপি শুধু লাভজনক সংস্থায় বিক্রি করছে, যদি আমরা এই তথ্য না দেখাতে পারি তাহলে আমরা আমাদের পার্টি ছেড়ে দেবো, আর আমরা যদি এই তথ্য দেখাতে পারি দুজন যে বিজেপি আছে তারা তাদের পার্টি ছেড়ে দেবে, এটা সমান তো, এই তো এখন তো আমাদের একমত, আমরা সবাই একমত, আমার মত করতে হবে না, আমার মতে সকলকে আসতে হবে না, যে প্রাইভেটাইজেশনের আমি বিরোধী এই মতে আসতে হবে, লাভজনক সংস্থা বিক্রি যে করবে সেবাটা মনমোহন হোক, সেবাটা সে মমতা ব্যানার্জি হোক, যে মোদি হোক, তার আমরা বিরুদ্ধে এইটাতে আমরা আসতে পারি, এইটাতে আসি এক নম্বর, এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় কথা, আমি বলছি না যদি তাতে দেখা যায় যে একটা ভালো কোম্পানি চলে যাক চলে যাক, কিন্তু এইটুকু হচ্ছে একটা কথা। দ্বিতীয় আরেকটা কথা, যে ওই মনোরঞ্জনবাবু বিজেপি থেকে বলেছেন যে দেশের মানুষ, উনিও আরেকজনও বলেছেন দেশের মানুষ জনসম্পদ হচ্ছে আসল কথা, একদম ঠিকই তো, ঠিক একদম ঠিক। 2014 সালে আমাদের এই জনসম্পদ কি অবস্থায় আছে সেটা কোথা থেকে পাবো, এটা তো মোদি বললে পাবো না বা আমি বললে হবে না, এটা বলবে কিছু সংস্থা আছে ইউনাইটেড নেশনস, তারা বলবে, কিছু সংস্থা আছে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স। 2014 সালে যখন ভারতবর্ষে ক্ষমতা এসেছিল বিজেপি তখন ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার পিছনে ছিল, এখন আগে ইউনাইটেড নেশনসের প্যারামিটারগুলো দেখুন, ইউনাইটেড নেশনস বলছে শিশু শিক্ষা চিকিৎসা এই সমস্ত ক্ষেত্রে দাঁড়িয়ে ইউনাইটেড নেশন বলছে বাংলাদেশ এগিয়ে গেছে, মোদি আমাদের এই বিপদে ঠেলে দিল। 2019 মোদি আসতো না পুলওয়ামার ঘটনা না ঘটলে, যাই হোক এসেছে, কিন্তু এই বিপদে কেন পড়বো, এতো বিজেপিও পড়ছে এই বিপদে। তিন নম্বর আরেকটা কথা, তার ফলে অবস্থা খারাপ হচ্ছে এই জনসম্পদের। তিন নম্বর কথা, ওই অভিলাষবাবু বলেছে মানুষের এইটা যে ব্রেন, এই যে ব্রেনে ভারতবর্ষ এত উন্নতি করেছে তার কারণ ভারতবর্ষে এডুকেশনটা ছিল, যেখান থেকে উন্নত করেছে সেটা হচ্ছে সরকারি। আজকে লজ্জার ব্যাপার, ওই যে মনোরঞ্জনবাবু বলেছেন সেই দেশই এগিয়েছে যেই দেশ প্রাইভেটাইজেশন করেছে, সবচেয়ে বড় উদাহরণটাকে আমেরিকা, আমেরিকায় যত প্রাইভেটাইজেশন হয়েছে এডুকেশনে তার চেয়ে বেশি প্রাইভেটাইজেশন হয়েছে ইন্ডিয়ায়, এই তথ্য আছে, তা আমার তথ্য নয়। দুই, ওই আমেরিকায় তেলের দাম $1 কম, $70 ইন্টারনেটে গেলে দেখতে পাবেন, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ আমি জানি মালয়েশিয়া গেছিলাম বা নেপাল, সীতার নেপাল, রাবণের রাম, রাবণের ওই লঙ্কা, ওইখানেও তেলের দাম কম, আমেরিকাতেও কম, রাবণের লঙ্কা বেশ, হ্যাঁ আমেরিকাতেও কম। আসলে এই যে জিনিসগুলো একটু আমেরিকাকে ফলো করলে হয় না, যখন প্রাইভেটাইজেশন করছি তখন দাঁড়িয়ে সেই সেইগুলো কেন আমেরিকাকে ফলো করবেন কি, মোদি সরকার তো আমেরিকা একবার চাইলে সবার আগে কি জানেন তো হাইড্রোক্সিক্লোরোকুইন চলে যাচ্ছে। হ্যাঁ বলুন, কবিতা পড়েছিলাম না, একটা কবিতা পড়েছে বাবু যত বলে পারিষদ গলে বলে তার শতগুণ, আর আমেরিকা যতটা না প্রাইভেটাইজেশন করছে এডুকেশনে তার চেয়ে বেশি এখানে হয়ে যাচ্ছে, মানে ফলো করতে গিয়ে একদম অনুসরণ করতে গিয়ে এই পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সেই কারণে আমাদের দেখতে হবে যে যেটা, এই যে ধরুন সিঙ্গাপুর এয়ারলাইন্স,
গভর্নমেন্ট এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ গভর্নমেন্ট এয়ারওয়েজ কি করতে পারছে না? আর আমরা এয়ার ইন্ডিয়া করতে পারবো না? করোনার সময় ওই লোকগুলোকে যে ট্রেনে নিয়ে আসা বাইরের দেশ থেকে, কে জেট এয়ারওয়েজ করেছিল? কে করেছিল? কুয়েতের যুদ্ধের সময় ওই লোকগুলোকে নিয়ে এসে ট্রেনে একটা সিনেমা পর্যন্ত হয়েছে নিয়ে আসা, কে করেছিল? এয়ার ইন্ডিয়া করেছিল নাকি কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রি করেছিল, প্রাইভেট কোম্পানি করেছিল? এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। আর লোকসানি যদি মাপের বিচার্য বিষয় হয়, ইন্ডিয়ান গভর্নমেন্ট সবচেয়ে লোকসান করেছে। এটাকে সেল করে দেওয়া হোক, প্রধানমন্ত্রীর পোস্টটা সেল করে দেওয়া হোক, যে বেটা পারবে ইন্ডিয়াতে এই মানুষের জন্য সম্পদ তৈরি করতে সে থাকবে, ওটাকে করে দেওয়া হোক না, টেন্ডার করে দেওয়া হোক। আমি 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 জানি না, আমি জানি না জয়দেব দা ওখানে হাসতে পারছেন, আমি জানি না এখানে বসে এইটাতে হাসা বা কোনো রিয়াক্ট করার কোনো উপায় আছে কিনা আমার কাছে। আমি জয়দেব দার কাছে ম্যাডাম সেল, ম্যাডাম আমার পোস্ট অন সেল আসবো। হ্যাঁ মনোরঞ্জন বাবুর কাছে আসবো। হ্যাঁ জয়দেব দাকে একটু জিজ্ঞেস করি, জয়দেব দা আমি ওনাদের কথা শুনে নিয়ে আসছি বিশ্লেষণে, ঠিক আছে? আমি একটু জানিয়ে রাখলাম জয়দেব দা। হ্যাঁ লোকেশ বাবু বলুন, তারপরে দেবরানন্দ বাবুর কাছে, অনুবাবুর কাছে আসবো, মনোরঞ্জন বাবু আসবো। হ্যাঁ প্রথমেরটা আমি বললাম, তারপর দ্বিতীয় হচ্ছে মোদী সরকার আসার পর ফার্স্ট শুরু করলো উনি নোটবন্দির কাজ, যাতে হাজার হাজার কোটি টাকা খরচা করে নতুন নোট এলো, তাতে দেশের কি লাভ হয়েছে এটা যদি একটু কাইন্ডলি ওরা বিজেপির দুই আমার বন্ধু বলে দেন খুব ভালো হবে। তৃতীয়, খুব হাস্যকর একটা সরকার হাস্যকর একটা কাজ করলেন, কি করলেন? কোভিড সিচুয়েশনে বলছেন আপনারা ঘন্টা বাজান কোভিড চলে যাবে, এগুলো পাগলাম, একটা পাগলামো সরকার চালাচ্ছে বিজেপি, একটা পাগল প্রধানমন্ত্রীকে বসিয়ে একটা পাগলামো সরকার চালাচ্ছে, দেশটাকে বিক্রি করে নিয়ে যাচ্ছে। আপনি ম্যাডাম বলুন কিংবা আমার কোম্পানি চালাচ্ছে তারাই বলুন, একটা কোভিড সিচুয়েশনে বলছে বাজি পাঠান লাইট জ্বালান, বলছে ঘন্টা বাজান, এটা একটা প্রধানমন্ত্রীর কথা? কোথায় মানুষকে একটা সুসংবাদ একটা ভালো কথা বলবে সেটা না বলে যেখানে মানুষ বাঁচতে পারে, ঘন্টা বাজান লাইট জ্বালান উৎসব করুন, এটা একটা পাগলামো সরকার চলছে যাচ্ছে বসে আর নরেন্দ্র মোদী একটা পাগলামো করে যাচ্ছে চেয়ারে বসে। তবে এইটুকুনি মাথায় রাখবেন, সবাই যেটা বলছিলেন এর আগে 70 বছরে কংগ্রেসকে কি করে গেছে, এখন বিজেপিও সেম করে যাচ্ছে, এরা একে অপরের উপর, এদের কাজ হচ্ছে নিজেদের দোষ দেখার জন্য একে অপরের উপর বোঝা চাপিয়ে দেওয়া, কোনো চিন্তা নেই। মানুষ অবশ্যই 2024 একটা ভালো সরকার পাবে, আর এইটুকুনি বলতে পারছি 2024 কিন্তু কেন্দ্রীয় সরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। বেশ বেশ, কেন্দ্রীয় সরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। আমি দেবনারায়ণ বাবুর কাছে আসবো, তার আগে মনোরঞ্জন বাবু কি একটা বলছিলেন, মনোরঞ্জন বাবু বলুন উত্তর দেবেন বলছিলেন। ঘন্টা বাজাচ্ছে, ঘন্টা বাজানোটা সারা ভারত বর্ষে একসঙ্গে, এটা প্রমাণ করে দিলে যে ভারতে আবার সে আপনার যে পাগলামি এই, এবং আমাদের যে মোদী সরকার শুধু ঘন্টা বাজিয়ে শুধু মনোবল বাড়ায়নি, বুঝিয়ে দিলে যে আমরা সবাই কতখানি ঐক্য, এবং শুধু ঘন্টা বাজাচ্ছে না, তার সঙ্গে তার আমেরিকাকে ফলো করুন, আমেরিকা থেকে আমাদের প্রাইভেটাইজেশন বেশি একটু আগে বললেন, ব্যাপারটা আপনি বলুন আমেরিকা লোক সংখ্যা কত সেই তো, আর ভারতের লোক সংখ্যা কত সেই তুলনায় পার্সেন্টেজ হিসাবে কত? বিজেপির বন্ধু যে বললেন আমাদের অ্যাকচুয়ালি কথা, শুধু জনসংখ্যা বেড়েছে, আপনারা জনসংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে আপনারা একটা মুখ খুললেন না কোনোদিন ফুলবেনও না। হ্যাঁ সেটা আপনারা কখনো করবেন না, আর সেটা বাড়ার জন্য আজকে ভাবুন আমাদের 20,000 রেল দরকার, আছে কত হাজার?
হ্যাঁ আছে 13,000, এখনো 7,000 রেল, সেটা কোথা থেকে আসবে? সেই টাকাটা বিপুল অ্যামাউন্টে টাকা কোথা থেকে আসবে? সেগুলো আপনারা কোনো তথ্য দিতে পারবেন? আপনাদের কাছে কোনো দিশা আছে? আপনারা বলতে পারবেন? আপনারা শুধু প্রশ্ন ছুড়ে দেখান তো, আপনারা সমস্যা সমাধানের কোনো পথ দেখাতে পারবেন না, যেটা মোদী সরকার দেখাচ্ছে। আর বিএসএল আজকের 15,000 কোটি টাকার সমস্ত কোম্পানিগুলো লসে চলছে, আপনারা কি আরো বুঝতে পেরেছি মানে একটা বাড়ি ধরে নিলাম আমি সেই বাড়িতে কোনো একটা সমস্যা হচ্ছে সেখানে জনসংখ্যা বেশি আমি ধরে নিয়েছি ফ্যামিলি মেম্বারও অনেকজন রয়েছেন সবকিছু রয়েছে সমস্যা হচ্ছে আমি চাকরি নেই আমি বেকার বাড়ি জিনিসপত্র আছে সেগুলোকে বিক্রি করে দিই চাকরি টাকরির ব্যাপার স্যাপার দিলে এখন অন্য ব্যাপার ছিল আমার বাড়ির জিনিস রয়েছে আমি সেগুলোকে বিক্রি করে দিই আমি বুঝতে এরকমই আমার মনে হলো সমর্থন এসেছে, তারপরেও দ্বিতীয়বার এসেছে ঠিক করছে বলে, এবং দেখবেন 2024 আসবে সবসময় দেখবেন ওই সব আপনারা ভাবছেন দিদি চলে যাবে 2024 ওই স্বপ্ন দেখুন দ্বিতীয়বার এসেছে এবং তৃতীয়বারও আসবে। চলুন আমরা সবাই স্বপ্নের ফেরিওয়ালা হয়ে যাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। হ্যাঁ বলুন বলুন দেবনারায়ণ বাবু বলুন। আমরা দেখছি দাদা 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 আমরা দেখছি আমরা 2021 থেকে 2014 থেকে 21 এই বছরে একটু আগে দেশবাবু কতগুলো জিনিস আরম্ভ করেছিলেন, আজকে ক্ষুধা ইন্ডেক্স থেকে শুরু করে হ্যাপিনেস ইন্ডেক্স, আজকে স্বাস্থ্য, সমস্ত কিছু তো ভারতবর্ষ আস্তে আস্তে পিছিয়ে পড়েছে। আমি যদি প্রত্যেকটা ইন্ডেক্স বলি, আজকে 21-20 পর্যন্ত যত ইন্ডেক্স আমি দেখেছি একটা ইন্ডেক্স ভারত আসে ভালোর দিকে না, বরং কমে গেছে, এবং বেশিরভাগ ইন্ডেক্স বাংলাদেশের থেকেও খারাপ। এর থেকে আর কি বলবো, যেটা আমরা অনেকটা 14-এর আগে ছিলাম। কেন হলো ব্যাপারটা, আমি দোষ দিচ্ছি না, সমস্যাটা সব জায়গায় গণ্ডগোলটা করলো এই ডিমনিটাইজেশন। সেই জায়গাটা করার ফলে যেখানে 8% গ্রোথ, সেটা নামতে নামতে আপনার এই করোনার আগের বছর 19-20 4% নেমে গেল। কেন নামলো? আমরা সবাই জানি ইকোনমির যে জিনিসগুলো, যে সঞ্চয়, বিনিয়োগ, এক্সপোর্ট, এই তিনটে জিনিস এমন মার খেলো আরও 3-4 বছরে উঠবে কিনা সন্দেহ। মূল জায়গাটা ধাক্কা দিলাম, হ্যাঁ করোনা একটা আছে, কিন্তু তার আগে আমরা কিন্তু চরমভাবে ভারত নেমে গেছে। এই জায়গাটাকে বুঝতে হবে, যে জায়গাটা একটু আগে একজন ভদ্রলোক বলছিলেন, কে বলছেন, আমরা কেন 70 বছর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারিনি, ব্রেন ড্রেন হয়ে গেছে কেন, আজকে আমাদের যে মানবিক সম্পদটা কেন বাইরে চলে যাচ্ছে? আচ্ছা গত 5-6 বছরের সম্পদ কি রাখতে পেরেছি? সামান্য একটা উদাহরণ দিচ্ছি, এই যে চীনের সঙ্গে আমরা মানে সামরিক ক্ষেত্রে যুদ্ধে নেমে পিছনে চলে আসছি, আবার দেখুন অর্থনৈতিকভাবে আমরা চীনের থেকে বেরোতে পারছি না। বলবো না চীনের দ্রব্য বর্জন করো, কিন্তু বর্জন করার উপায় নেই। কেন? কারণটা দেখুন, 2014-তে এসে মোদী বলেছিল মেক ইন ইন্ডিয়া, আজকে মেক ইন ইন্ডিয়া মেক আউট ইন্ডিয়া হয়ে গেছে, আজকে সেল ইন। তার মানে কি? আপনি সামান্য উদাহরণ দিচ্ছি, তখন আমরা এই যে চীনের কাছে এক্সপোর্ট করতাম কতটুকু? এক্সপোর্ট করতাম আমরা প্রায় $10 বিলিয়ন আর ইম্পোর্ট করতাম প্রায় $40 বিলিয়ন, সেটা এখন বাড়তে বাড়তে $60 বিলিয়ন আমরা ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করছি কি চীন থেকে বাধ্য হয়ে, ইলেকট্রনিক্স গুড, কেমিক্যাল গুড, মেডিকেল ইনস্ট্রুমেন্ট, স্টিল,
এখন এতভাবে ইম্পোর্ট করছি, আমরা এতদিনে কিচ্ছু করতে পারিনি। তার মানে চীনকে আমরা গালি দিচ্ছি, অথচ চীনের ছাড়া কোনো, চীন সস্তায় দ্রব্য উৎপাদন করছে, অন্য জায়গার থেকে আনতে গেলে বেশি খরচ করছে, চীন থেকে বাপ আমরা এগোতে পারছি না। চীনের কেন, চীন সেই ডেভেলপমেন্টটা করেছে যার জন্য আজকে আমাদের চীন থেকে মানে $60 বিলিয়ন বেশি আমরা ইম্পোর্ট করছি, এক্সপোর্ট করছি $10 বিলিয়নেরও কম। কেন এটা বেড়ে গেছে, কেন আজকে $20-30 বিলিয়ন বেড়ে গেছে, কেন? কারণ আজকে যে ইলেকট্রনিক্স গুড, স্টিল, কেমিক্যাল, মেডিসিনাল জিনিস সব চীনের পরে ব্যস্ত আজকে আমরা। এমনকি এই যে সুতি বস্ত্রগুলো, ফাইন আর্ট সুতি বস্ত্র চীনে তৈরি হয়, কেন আমি 7-8 বছরে পারলাম না? শুধু অতীতের দোষ দিলে তো হবে না, আজকে দোষ দিয়ে সমস্ত কিছু আমরা বিক্রি করে, প্রথম কথাটা কেন বিক্রি করব? বিক্রি নিশ্চয়ই কংগ্রেসও করেছিল, কিন্তু এত লাভজনক সংস্থা কিন্তু কংগ্রেস বিক্রি করেনি, এক করার চেষ্টা করেনি। হ্যাঁ, কিছু কিছু মানে শেয়ার কিছু বিক্রি করেছিল, কিন্তু 50%-এর কম, এখন সেটা 50%-এর বেশি হয়ে যাচ্ছে, যার ফলে সমস্ত কিছু কন্ট্রোল কিন্তু বিদেশি। এবং আজকে একটু আগে দেবেশবাবু বলছিলেন এই করোনাতে সব থেকে বেশি লাভ হয়েছে আদানি আম্বানির, সব ভার বিশ্বের মধ্যে সবথেকে আদানি সম্পত্তি বেড়েছে বেশি। তার মানে প্রাইভেটাইজেশন করে যদি সাধারণের উপকার না হয়, 3-4টে ক্রোনি ক্যাপিটালের উপকার হয়, সেই প্রাইভেটাইজেশনের কোনো মানে নেই। এইটাই সব থেকে ব্যর্থতা, দেশটাকে বিক্রি করে দিচ্ছি। কেন আমি দেখতে হবে, যাচাই করতে হবে। এই যে পশ্চিমবঙ্গে আজকে লক্ষ্য করুন, আজকে বেঙ্গল কেমিক্যাল আপনারা জানেন 3-4 বছরে লাভ করছে, সেখানে কত লোক নিযুক্ত হয়েছে, এদেরকে বেকার হয়ে যাবে কলকারখানা, তাকে প্রাইভেটাইজ করে দেবো, দেবো কেন? পরিষ্কার করে দেখছি আমি, যে কথা উদাহরণ দিলাম, এই যে আপনি দেখুন ভারত পেট্রোলিয়াম, অসম্ভব, এটা একটা একেবারে আমাদের সোনার ডিম, কেন বিক্রি করবো? আমরা যে কথাটা আসছিলাম, বিক্রি করব কখন, যখন চরম বিপদের সময়। আমার মনে হচ্ছে মোদির চরম বিপদের সময় আসতে বলে বিক্রি করছে, টাকা পাচ্ছে না তার জন্য বিক্রি, তার মানে একেবারে ক্যালাসনেস, এই যে এইকে সমর্থন করা যায় না। বেশ বেশ, আজকে যদি কিছু ভালো লোক হয় আমরা সমর্থন করব। বেশ বেশ বেশ, অবশ্যই আমি অন্তত 10-12টার কথা বলবো বিক্রি করা যায়। বেশ বেশ বেশ, ঠিক তাই। দেবরঞ্জনদা দেবনারায়ণ বাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ দেবনারায়ণ বাবু, মোদিজি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সব থেকে বড় পাওয়ার ব্রোকার, আর এছাড়া কিচ্ছু না। আমি ওটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জায়গা থেকে পিএম দেখতে চাইছি না, কিন্তু এই মুহূর্তে আপনাকে বলছি না, হ্যাঁ আমি আপনাকে বলছি না, এই মুহূর্তে দাঁড়িয়ে ওনাকে দেখে অ্যাজ এ পিএম কম মনে হচ্ছে, অ্যাজ এ পাওয়ার ব্রোকার বেশি মনে হচ্ছে, যিনি আম্বানি আদানি এদের দালালি করে যাচ্ছে একদম। আর আমি 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 অভিলাষদার কাছে আসবো, তারপর অনিল বাবুর কাছে আসবো, সময় নেই, জয়দেবদার কাছে আসতে হবে। অভিলাষ বাবু বলুন, আপনার বক্তব্যের পর অনেক পক্ষে বিপক্ষে যুক্তি গেছে, হ্যাঁ বলুন। না না, আমি আমি দেখুন জিনা, আমি যে কথাগুলোর উপস্থাপনা করলাম সেই কথাগুলোরই দেবেশবাবু, উনি এক্স মিনিস্টার এবং আমাদের ইকোনমিক্স যে প্রফেসর রয়েছেন দেবনারায়ণ বাবু, তারা তার প্রতিধ্বনিই দিলেন। আমি তো এই কথাগুলোই বললাম, আমি 2014-2021 কথা বলিনি, তার আগের কথাটা বলেছি। ওনারা পরস্পরকে স্বীকার করে নিলেন যে প্রাইভেটাইজেশন হচ্ছে শিক্ষায়, আমেরিকার থেকে বেশি হচ্ছে ভারতে, দেবেশবাবু বললেন। আমি বলছি এইটা যে শুরুটা হয়েছিল, ইনজেক্টটা হয়েছিল, তখন থেকেই তো গলদটা শুরু হয়েছে। আমি কেন বারবার ভারতবর্ষের ব্রেন বাইরে চলে যাওয়ার কথার উপর জোর দিচ্ছি? ভারতবর্ষ সেই ব্রেনগুলো আজকে যদি ভারতবর্ষে থাকতো, তাহলে আমরা ভারতবর্ষকে অন্য ভারতবর্ষ দেখতে পেতাম। সেই 70 বছর ধরে ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়নি, কেন ভারতের মেধাকে ধরে রাখার? প্লিজ প্লিজ একটু বলতে দিন, আমি আমি একটু বল দাদা, আপনি 7 বছরের কথা বলছেন, আপনি 2024-এ আপনার দিদিকে প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছেন, আর আমাদের জিনা ম্যাডাম স্বপ্নের ফেরিওয়ালা হয়ে যাচ্ছেন, বলতে দিন। আপনি বলিনি রক্তক্ষরণ হচ্ছে কিনা,
আমি বলছি যখন মনোরঞ্জন বাবু বললেন যে মোদী 2024 এ বিপুল শক্তি নিয়ে ফিরে আসবে। আচ্ছা 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 আমি 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 আসব অনিল বাবুর কাছে আসি। অভিনাশ বাবু বুঝতে পেরেছি একটু অনিল বাবুর কাছে আসব অনিল বাবুর কাছে অনিলবাবু ঝড় থেমে পৃথিবী শান্ত হবে কিনা জানি না, বলুন আপনি। যাক, আমার আজকের আলোচনায় যেটা বিশেষ করে বিজেপির যারা বললেন, এইগুলো বিজেপির যারা হোয়াটসঅ্যাপ খুব ঘাটে না, তাদের অনেকদিন ধরেই আসছে পপুলেশন দেশে। তো এরা যেভাবে অভিলাষ দা বা আরেকজন বিজেপির আছে মনোরঞ্জন বাবু বললেন, তাতে এরা সরকারি লুটটাকে মান্যতা দিলেন। ভারতবর্ষের অর্থনীতিটা জন্মলগ্ন থেকে মিশ্র অর্থনীতির উপরে চলে, বেসরকারিকরণ সরকারিকরণ পাশাপাশি থাকবে, কারণ আমরা উন্নতশীল রাষ্ট্র উন্নত নই। দেবেন্দ্রায় বলছেন, পলিটিশিয়ান আছেন, প্রাক্তন মন্ত্রী দণ্ডারায়ণ দাও আছেন, হয়তো সহমত হবেন আমার সাথে। আর যেভাবে এরা গত 7 বছরে কিছু করতে না পেরে 70 বছরের গল্প বলে, তাতে এরা ভুলে যায় যে অটল বিহারি বাজপেয়ীর 6 বছর আর একটু বেশি সময়টাকে মাইনাস করে দেয় এরা। এছাড়াও অন্যান্য অনেক প্রধানমন্ত্রী হয়েছেন, আমি সেই প্রসঙ্গে আর আসছি না। তবে ওদের আশা পূর্ণ হোক, শুধু 24-এ নয়, 24-এ পরে 29-এর পরে 34, যদি মোদি কন্টিনিউ করে 90-100 বছর বয়স পর্যন্ত, তাহলে জনসংখ্যা কাউকে কমাতে হবে না। প্রত্যেক টার্মে 15-20 কোটি জনসংখ্যা এমনি কমে যাবে, কারণ মানুষ মরেই যাবে। করোনার সময় যদি দেখেন, এপ্রিল মাসে আর মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভোটের গণনা বাদ দিলে নরেন্দ্র মোদীজিকে আর অমিত শাহজিকে আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে, মানুষ যখন হাহাকারে টিকার ভরতে চাইছে, করোনায় কাউকে পাচ্ছে না অক্সিজেন সিলিন্ডার, সরকারের ব্যর্থতা বা কৃতিত্ব আমি, তখন কাউকে খুঁজে পাওয়া যায়নি। আর শুধু কোম্পানি বিক্রি করছে না নয়, আপনারা যে কোম্পানির লিস্টটা দিয়েছেন, দেবেশদা এখানে আছেন, যে এরা কোম্পানি আর কোম্পানির অ্যাসেট আলাদা করেছে, জমি বিক্রি করবে এরা। কত জমি জানেন? রেলের 1,51,000 একর, আর প্রতিরক্ষা দপ্তরের অব্যবহৃত 16,53,000 একর, আর ডিএসএনএল এর 24,980 একর জমি এরা বিক্রি করছে আলাদা ভাবে। এর সঙ্গে রেল আলাদা বিক্রি করবে, রেলের রুট আলাদা বিক্রি করছে। গোটাটা কোন সময় কেন্দ্রীয় সরকারের কোথাও তথ্য সঠিক ভাবে নেই। কেন তথ্য সঠিক ভাবে নেই আমি আপনাকে এটা বলে দিই, বাজেট পেশ হয়েছিল। হ্যালো, আমার শোনা যাচ্ছে? মনোরঞ্জন বাবু সবারটাই পেলাম, এবং অবশ্যই আমাদের প্রাক্তন মন্ত্রী দেবেশ বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। একটা যে সাম আপ করতে চাই, কারণ অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমাদের ডেপুটি এডিটর ইন চিফ জয়দেব দা, জয়দেব গড়, অনেকদিন বাদে জয়দেব দা আর আমি একসাথে এক ফ্রেমে, জয়দেব দা কি বলতে চাইবেন? এখানে একটা বাস্তব চিত্র উঠে আসলো, কিন্তু সেখানে একটা জিনিস কেউ মানে টাচ করলেন না, সেটা হচ্ছে যে 1947 সালের পরে আমাদের প্রাইভেটাইজেশন বা আমাদের আমরা যেটাকে বলি স্টেট ওন এন্টারপ্রাইজ, অর্থাৎ সরকারি অধিগ্রহণ বা সরকারিকরণ বা ন্যাশনালাইজেশন, এটার প্রয়োজন হয়ে পড়েছিল। কেন? ইকোনমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে যখন আমাদের দেশ স্বাধীন হয়, তখন সারা বিশ্বেই কিন্তু এই স্টেট ওন এন্টারপ্রাইজ এর রমরমা ছিল, কারণ ইকোনমিকে বুস্ট আপ করবার জন্য, পাম্প করবার জন্য, জেনারেট করবার জন্য এমপ্লয়মেন্ট এবং অ্যাট্রাক্ট করবার জন্য ফান্ড, এটা হচ্ছে বেসিক প্ল্যান্টেশন ছিল সেই সময়, সমস্ত স্টেট ওন এন্টারপ্রাইজ ছিল।
আমেরিকা শুধু নয়, ইউরোপ শুধু নয়, এবং আমাদের যেটা বলছেন সবাই মিশ্র ইকোনমি, সে জায়গায় সোভিয়েত ইউনিয়নেও কিন্তু আমরা দেখে এসেছি যে সরকারি অধীনে সমস্ত কিছু চলেছে, কিন্তু ঘটনা হচ্ছে আমরা স্ট্র্যাটেজিক অ্যাসেট আর ন্যাচারালাইজড আমাদের যে অ্যাসেট এর মধ্যে পার্থক্য করিনি। স্ট্র্যাটেজিক অ্যাসেটস কোনটা? আমার দেশের মিনারেলস, অয়েলস, এগুলো হচ্ছে আমার স্ট্র্যাটেজিক অ্যাসেটস। অর্থাৎ এই অ্যাসেটস গুলোকে যদি আমরা প্রাইভেটাইজ করে দিই, সেক্ষেত্রে একটা দেশের কিন্তু শিরদাঁড়া ভেঙে যাবে যে কোনো মুহূর্তে। অর্থাৎ স্ট্র্যাটেজিক অ্যাসেটস কিন্তু কোনো দেশই প্রাইভেটাইজ করে না, কিন্তু আমরা ভারতবর্ষে দেখছি কোল ইন্ডিয়ার মতন সংস্থা যেখানে কয়লা, তেল এই সমস্ত স্ট্র্যাটেজিক অ্যাসেটস গুলোতেও থাবা বসানো হচ্ছে। কিন্তু প্রতিরক্ষা বাদে, একটু আগে অনিলবাবু যেটা বলছিলেন জমি, এত জমি কি করবে? তখন জমির এত মূল্য ছিল না, এক একটা ন্যাশনালাইজ সেক্টর কয়েক বিঘা কয়েক একর জমি নিয়ে এক একটা মনে করুন সংস্থা গড়ে উঠেছিল। তো সেই জমিগুলো যদি অনুৎপাদক সম্পত্তি হিসেবে থাকে, এই টাকাটা তো নিয়ে মোদিজি ঘরে চলে যাচ্ছে না, বা নিজের ছেলের বিয়ে দিচ্ছে না, বা আদানি আম্বানিকে গিয়ে থলি ভরে তো দিয়ে আসছে না, সেটার জন্য তো ক্যাক বসে আছে, এবং আপনারাও তো বসে আছেন ক্রস চেক ব্যালেন্স করবার জন্য। অধীর বাবুকে ছাড়া নিঃসন্দেহে ক্যাগে কেউ এন্ট্রি পাচ্ছে না, বা সমস্ত অ্যাকাউন্টস পাবলিক অ্যাকাউন্টসকে সার্চ করবার জন্য তো আপনারা পাহারাদার হিসেবে রয়েছে, বাকি সংস্থারা তো রয়েছে। তো মোদিজি কি টাকাগুলো নিয়ে চলে যাচ্ছেন ঘরে বা কাউকে বিলিয়ে দিচ্ছেন? না। প্রশ্নটা হচ্ছে যেটা দেবেশবাবু বলছিলেন যে আমরা প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে। এবারে প্রাইভেটাইজেশন না হলে যেটা হচ্ছে, সরকারি সংস্থার কর্মচারীদের মাইনে দিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের তুলে দেখেনি 80% আয়ের চলে যাচ্ছে, লোনের টাকা আমি বলিনি, লোন কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা নিচ্ছে নি, কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যা মূল আয় রেভিনিউ যেটা রোজগার, তার 80% চলে যায় পেনশন আর মাইনে দিতে। তাহলে মাইনে দিয়ে আর পেনশন দিয়ে যদি সরকার ফতুর হয়ে যায়, তাহলে বাকি সরকারি কাজ কোথা থেকে হবে? আর সরকার কেনই বা আলপিন থেকে সেফটি পিন আর জুতোর সোল থেকে মাথার ক্লিপ সবকিছু তৈরি করতে যাবে? সরকারের প্রতিরক্ষা রয়েছে হাতে, প্রতিরক্ষা ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে DRDO বা সাম্প্রতিককালে অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে নিয়ে বিমানবাবু যেটা করছেন, মানে CPIM যেটা বিরোধিতা করছেন, এই স্ট্র্যাটেজিক অ্যাসেটসগুলোকে কিন্তু প্রাইভেটাইজ করা কিন্তু জানি না কার স্বার্থে। এটা এক জায়গা থেকে আমরা জানি যে যদি বোফোর্স কামানের সময় যেটা আমরা দেখলাম যে বিদেশি শক্তির ওপর আমরা নির্ভরশীল হলে, দেশে যদি আমরা দেশীয় প্রযুক্তিতে আমরা যুদ্ধাস্ত্র তৈরি না করি, যুদ্ধ যদি কোনোদিন লাগে, তখন যে দেশ থেকে আমরা এই আজকে রাফেল কিনছি বা আমরা বোফোর্স কিনেছি, তারা পার্টস দেবে না, তারা সরঞ্জামগুলো দেবে না। অর্থাৎ আমাদের যদি স্বনির্ভর, মানে এই মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর না হতে পারি, সারা জীবন যদি অস্ত্র শস্ত্রগুলো আমরা বিদেশ থেকেই কিনে আনলাম আর তাদের কাছ থেকেই পার্টস কিনলাম, তাহলে যুদ্ধ যদি লাগে ওই দেশগুলো আর আমাদের সাহায্য করবে না। কারগিলের সময় এর সবচেয়ে ভালো প্রমাণ পেয়েছিলাম যে বোফোর্স এর পার্টস পাওয়া যাচ্ছে না। তাহলে এই স্ট্র্যাটেজিক অ্যাসেটস যেখানে প্রতিরক্ষা জড়িত, সেখানে গভর্নমেন্ট ইন্টারভেনশন দরকার, যেখানে কোল মাইনিং সেক্টর যেটা আমার সম্পদ, রিয়েল অ্যাসেট, সেটার জায়গায় ইন্টারভেনশন দরকার। কিন্তু টেলিফোন, আমি বলবো যুদ্ধকালীন যদি সময় আসে, পরিস্থিতি আসে, তখন এয়ারটেল পালিয়ে যেতে পারে, আইডিয়া পালিয়ে যেতে পারে বা কমান্ড পালিয়ে যেতে পারে, দেশীয় ক্ষমতায় টেলিভিশন এবং টেলিকমিউনিকেশন, তথ্য সম্প্রচার, এটাকে কন্ট্রোল করাও দরকার এবং এর মধ্যে সরকারি অধীনস্থ থাকা কিন্তু দরকার। কিন্তু বাকি জায়গাগুলোকে বলুন তার তৈরি করতে হবে। তাহলে আমরা কি আজও সেই সাবালক হইনি, নাবালক হয়ে রয়েছি? অর্থাৎ আজও আমাদের দেশের দেশীয় প্রযুক্তি বা আমাদের দেশে কি শিল্পপতি নেই? যখন দেশ স্বাধীন হয়েছিল তখন আমরা প্রাইভেটাইজ করতে পারিনি, কারণ ইনভেস্টমেন্টের লোক ছিল না, শিল্পপতি এত ছিল না, বিজনেস নেই। তখন দেশকে তৈরি করার জন্য সরকার সব দায়িত্ব নিয়েছিল, ওই যেটা বললাম আলপিন থেকে সেফটি পিন তৈরির দায়িত্ব নিয়েছিল। কিন্তু এখন তো আমার দেশে একের পর এক শিল্পপতি রয়েছে। আপনারা শুধু যদি আদানি আম্বানি আর এদের দেখেন, আমাদের বলার কিছু নেই। আপনারা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপকে দেখছেন না, আপনারা আদিত্য বিড়লা গ্রুপকে দেখছেন না, আপনারা টাটা গ্রুপকে দেখছেন না, তাহলে টাটা
টাটা গ্রুপ কি আমাদের ওই আদানি আম্বানির এক শ্রেণীতে আপনারা ফেলে দেবেন? তাহলে আম্বানি তো আজকে ছাড়া, আজকে টাটা তো তৈরি করছে সেন্ট্রাল ভিস্তা, আপনারা টাটার নামে কেন বলছেন না? টাটা সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট বিট করেছে, অর্থাৎ টেন্ডার পেয়েছে, আপনারা তো সেন্ট্রাল ভিস্তা নিয়েও বলছেন। তাহলে সেন্ট্রাল ভিস্তাটা কি আপনাদের আদানি আম্বানি করেছে? আর আপনারা সত্যি কথা বুকে হাত দিয়ে বলুন, আদানি আম্বানি ছাড়া ভারতবর্ষ চলবে? আপনাদের আদানি আম্বানি ছাড়া রাহুল গান্ধী চলতে পারবে? আদানি আম্বানি ছাড়া পলিট ব্যুরো চলতে পারবে? আদানি আম্বানি ছাড়া টিএমসি চলতে পারবে? সেক্ষেত্রে বিজেপি যদি একটা সংস্থাকে বা একটা ব্যবসায়িক সংস্থাকে যদি মার্জাব করে বা তাকে যদি এনকারেজ করে, সেক্ষেত্রে তো সে দেশের ক্ষেত্রে প্রগতির ক্ষেত্রে সাহায্য করছে। এবং সবচেয়ে বড় আপনাকে যেটা বলে রাখি, আজকে আমরা যদি ওয়ারেন বাফেটসকে টপকে যেতে পারি, বিল গেটসকে টপকে যেতে পারি, তাহলে আমেরিকার সরকার কি বলবে? ওই বিল গেটসকে বড় লোক করছে বাইডেন সরকার, ট্রাম্প সরকার বিল গেটসকে বড় লোক করছে, এটা হতে পারে না। আপনারা আদানি আম্বানি বড় লোক হচ্ছে তার জন্য বলছেন কিনা যে আমাদের দেশের সরকার দায়ী? কেন আমাদের দেশের আদানি আম্বানি হোক না, ওই বিল গেটসকে হারিয়ে দিক না, কিন্তু সরকারের কিছু সিদ্ধান্ত নিঃসন্দেহে ভুল আছে। স্ট্র্যাটেজিক অ্যাসেটস গুলোকে পর্যন্ত হাত দিচ্ছে, সেটার কারণ দেখতে হবে এবং সেটার প্রতিবাদ নিশ্চয়ই করতে হবে। অয়েল মাইনিং সেক্টরকে বাদ দিয়ে বাকি প্রাইভেটাইজ কেন করবে না গভর্নমেন্ট? গভর্নমেন্ট কি শুধু সরকারি কর্মচারীদের মাইনে দিয়ে ফতুর হয়ে যাবার জন্য রয়েছে? এবং এখানে একটা পরিষ্কার কথা আপনাদের বলি, সরকারি কর্মচারীদের যদি আপনি রাখছেন যে পরিমাণ মাইনে দিয়ে, তার থেকে হাফের হাফ টাকায় একই সংস্থা ব্যবসা করে বেরিয়ে যাবে। আপনারা 1991 সালে নরসিংহ রাওয়ের সরকারে সিটিবিটি গ্যাট চুক্তি করে চলে এলেন, আপনারা উদারীকরণের বন্যা বইয়ে দিলেন। তাহলে প্রাইভেটাইজেশন একদিকে হবে, আবার একদিকে আপনারা বিএসএনএল চালাবেন কি করে সম্ভব? এয়ারটেল এর সঙ্গে বিএসএনএল কোনোদিন কম্পিটিশন করতে পারবে? কোনোদিন প্রাইভেট কোম্পানিগুলোর সঙ্গে সরকারি কোম্পানি কন্টেস্ট করতে পারবে? একটা প্রাইভেট কোম্পানিতে 10,000 5,000 12,000 14,000 15,000 টাকা মাইনে দিয়ে হাজারে হাজারে শ্রমিক নিয়োগ করবে, একটা সরকারি প্রতিষ্ঠানে সেটা সম্ভব হবে? হবে না। সেই জন্য কম্পিটিশনটা থাকবে না এবং কোম্পানিটা লস হবে। এবং সব থেকে বড় কথা যেটা, একটা কোম্পানি যদি লস হয়, সেই কোম্পানির লসের টাকাটা কিন্তু আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা, অতএব এই ট্যাক্সের টাকাটাই কিন্তু দিয়ে সেই কোম্পানিটাকে আবার পুনরুজ্জীবন করতে হবে। আজকে অনেকে বলছে যে বিএমএল, আজকে অনেকে বলছে বিএসএনএল, এদের যা লসের পরিমাণ, এই লসের পরিমাণটাকে ভরাট করতে গেলে যে টাকাটা দিতে হবে সরকারকে, সেই টাকাটা সরকার কোত্থেকে পাবে? হয় লোন করতে হবে, নয় আমার আপনার ট্যাক্সের টাকা দেবে। তাহলে এই আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে কি সরকারি কর্মচারীদের মাইনে হবে? আর এই রুগ্ন শিল্প বা এই সমস্ত যেগুলো প্রাইভেট কোম্পানি সামলে নিতে পারে, সেই শিল্পগুলোকে পুনরুজ্জীবন করবার জন্য ট্যাক্স পেয়ারদের টাকা আপনারা দিতে বলবে? অর্থাৎ ভালোভাবে চিন্তা করে দেশের স্বার্থে কথা বলুন, দলের স্বার্থে নয়। দেশকে বাঁচাতে গেলে আজকের দিনে সরকারের কিছু জায়গা ছেড়ে বাকি জায়গাকে ছেড়ে দিতে হবে, কারণ আপনারা প্রাইভেটাইজেশনকে ডেকে এনেছেন, আপনারা উদারীকরণের মন্ত্রে সাইন করেছেন, এই সিটিবিটি গ্যাট চুক্তি নরসিংহ রাওয়ের আমলে হয়েছে, অতএব সেটাকে আজকে আপনারা অস্বীকার কি করে করতে পারেন? আজকে সিপিআইএম এর যে যারা প্রবক্তা, তারাও তো বিশ্বাস করছে যে উদারীকরণ সারা বিশ্বকে গ্রাস করেছে, তখন তো আপনারা আটকাননি। আজকে শুধু বিজেপি আর মোদিজিকে ধরে মানে দোষারোপ করলে তো দেশের উন্নতি হবে না, আপনাদের দেশের কথাটা আগে ভাবতে হবে। দেশের উন্নতি কি করে হবে? দেশের ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে আপনারা যদি রুগ্ন শিল্পকে বাঁচাতে চান, সেটা হতে পারে না। হ্যাঁ দেবনারায়ণ বাবু বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি একদম একদম জয়দেব বাবুর কথা থেকে পরিষ্কার, আমার হাতে সময়ও নেই, আমি প্রত্যেকের কাছে জানতে চাইবো। হ্যাঁ, আমি দেবনারায়ণ বাবু আপনাকে দিয়েই আসবো, 30 সেকেন্ড করে আমি সবার কাছে জানতে যাবো। দেবনারায়ণ বাবু বলুন, তারপর আমি দেবেশ বাবুর কাছে আসবো, বলুন। আমার বক্তব্য জয়দেব বাবু খুব সুন্দরই বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি দুদুকে খেগেছেন আমার ঠিকই কথা, কিন্তু আমার প্রশ্ন স্ট্র্যাটেজিক যে জিনিসগুলো সেগুলো কেন আমি করছি? আমার কথাটা উত্তর, আমি তো প্রাইভেটাইজেশনের পক্ষে, কিন্তু সে জিনিসগুলো যেটা অত্যন্ত লেভেলীয়, যা বাঁচিয়ে তুলবে, আজকে অয়েল পেট্রোলিয়াম এই জিনিসগুলো, এই কোল, কেন এগুলো কেন বেসরকারি কর? আমি কখনো বলিনি আদানি আম্বানি, আমরা বলে যাই, ওটা হচ্ছে ইয়ে, এর সঙ্গে টাটাও আছে, ব্যাপারও আছে, ওগুলো সবই আছে, সেগুলো মিলে গোটা 11 জন হবে, 11 জন শিল্পপতি, একজন নয়, 11 জন, তার মানে আদানি আম্বানি 2 জন, আর বাকি আর 9 জন, এটাকে আর ব্যাখ্যা করে লাভ নেই। কিন্তু এটাও সত্য, এটাও সত্য, আজকে আদানিকে কেন বলা হচ্ছে? সমস্ত লোভনীয় সম্পদের একটা বড় অংশ কিন্তু এই যে বিমানবন্দর তৈরি হচ্ছে, এই যে আজকে অয়েল
তেল আজকে আমরা বাড়ি থেকে কিনছি, আটানি তেল ছাড়া প্রায় আজকে সমস্ত মার্কেট ঘুটুকে গেছে, ডালির প্যাকেটজাতকরণ সমস্ত মার্কেট ঢুকে গেছে। হ্যাঁ, কম্পিটিশন করুন, শুধু একটা কোম্পানি আসবে কেন, আরো কোম্পানি। আপনি যে কথা বললেন, আজকে যদি বিদায়ের সময় যত চরম অবস্থার সময়, তখন কিন্তু আর কেউ থাকবে না, তখন কিন্তু বিএসএনএল থাকবে। বেশ বেশ, যদিদা যদিদা খুব সংক্ষেপে, যদিদা আমি দেবেশ বাবুর কাছে আসব, দেবেশ বাবুর কাছে। হ্যাঁ, সরাসরি পাওয়ার সেক্টরে মনোপলি সিএসসি আজ পর্যন্ত গেল না কেন 34 বছরের রাজত্বে, এবং লোকেশ বাবু রয়েছে, আমি বলবো টিএমসির আমলেও সিএসসির এই যে দুর্বিষহ যন্ত্রণা, আমরা আমফান পর্ব একচ্ছত্র একচ্ছত্র আধিপত্য সিএসসি একটু 34 এ যাই, তারপর 2011 পরে আসবো। আগে 34 এ কেন আনা হলো না, তারপর 2011 থেকে 10 বছর। দেবেশ বাবু বলুন। সকলের মত তো সমান হবে না, সব এক একজন এক এক মত হবে, কিন্তু আমরা একটুখানি মিনিমাম একমত হতে পারবো কিনা যে ডিফেন্সের জিনিস কখনো প্রাইভেটাইজেশন করা যাবে না। লাভজনক সংস্থা যেটা লাভ করছে সেইটা প্রাইভেটাইজেশন করা যাবে না। সম্পদ যেগুলো খনি কোল সেইগুলো তুমি আমার আম্বানি আদানি, এটা একটা কথার কথা, এই ওই দেবনারায়ণবাবু বলেছেন অনেক ইন্ডাস্ট্রির লোক আছে, কিন্তু কোনো অন্যায়ভাবে তুমি ট্রান্সপারেন্ট হও, কীভাবে তুমি অনিল আম্বানিকে রাফায়েলের এইটা দিলে ব্যাখ্যা করো, সেটা যাই হোক, এরকম অনেকগুলো বিষয়ে আমার আপত্তি ঠিক ওই জায়গাটায়, যেখানে ঠিক অন্যায়ভাবে আমাদের মনে হচ্ছে যে আদানিকে সুবিধা পাই দেওয়া হচ্ছে। অনেক ইন্ডাস্ট্রি বাড়বে, প্রাইভেট ইন্ডাস্ট্রি নিশ্চয়ই বাড়বে, কিন্তু ওই যে দেবনারায়ণবাবু যে কথাটা বলেছিলেন, দেবনারায়ণবাবু চীনের উদাহরণ দিচ্ছে, আমি দিতে চাইনি, চীনেও প্রাইভেট ইন্ডাস্ট্রি প্রচুর বেড়েছে, কিন্তু এখনো 84% সরকারি কন্ট্রোলে। আমার কন্ট্রোল রাখতে হবে, প্লাস এই কাজটা করতে হবে, সেইটাকে আমি রাখছি। এডুকেশনের ক্ষেত্রে কথা উঠেছে, এডুকেশনের সিচুয়েশনটা এমন, একটা ইউনিভার্সিটিকে সেন্টার অফ এক্সেলেন্স দেওয়া হয়েছে যারা একটা ইট পর্যন্ত পড়েনি। না কিন্তু সিএসসি প্রসঙ্গ সময় নেই দেবেশ বাবু, সিএসসি প্রসঙ্গ, সিএসসি তো আমাদের আগেই এসেছিল। সিএসসি আমরা কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রি, যেটা আমি মনে করি প্রাইভেট ইন্ডাস্ট্রিকে আমরা ঠেকাতে পারবো না, যে প্রাইভেট ইন্ডাস্ট্রিকে আমরা পুরো ঠেকিয়ে দিয়ে সবটাই গভর্নমেন্টের করে দেবো, এটা আমরা করতে পারবো না, করতে সেই পরিস্থিতি কোনো রাজ্য সরকারের থাকে না। কিন্তু কিন্তু আমপানের 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 ঘটনার পর দেবেশ বাবু, আম্বানি আদানি যে কোনো, না কিন্তু আমপানের ঘটনার পর দেবেশ বাবু, আমপানের ঘটনার পর প্রচুর বাম সমর্থক রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন, যখন সিএসসি রাস্তায় নেমে কাজ করছে এতদিন কেন আসছে না, 7 দিন 8 দিন রাস্তায় নেমে দায়ী করবই, এই কারণে দায়ী করব যে যে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য যে রেগুলেটরি কমিটি আছে সেই কমিটির মিটিং হয় না, যে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য একটা ভর্তুকি একটা পোর্শন দেওয়া হতো সেটা দেওয়া এখন বন্ধ হয়ে গেছে, আর সেই রেগুলেটরি কমিটির মিটিং হয় না, এবং সেইখানে দাঁড়িয়ে যে পরিমাণ দাম বেড়েছে, আপনি যদি রেট দিয়ে, আমি আমার কাছে কাগজ আছে, সেই রেট দিয়ে আমি দেখিয়ে দেব যে সেই পরিমাণটা এই আমলে অনেক বেশি, এবং সেটা আমাদের আমলে এখন এই রকম ছিল না, কিন্তু আমাদের আমলে হয়নি এটা আমি বলবো না, আমাদের আমলেও দাম বেড়েছে, আমাদের আমলেও দাম বেড়েছে, কিন্তু সিএসসি ছাড়া আর কেউ এলো না, আর কেউ কার কাউকে জায়গা দেয়া হলো না কেন, সিএসসি ছাড়া, শুনেন, যে কোনো না না সিএসসি ছাড়া আর কেউ না, যে কোনো ইন্ডাস্ট্রি সুবিধা পাইয়ে দিয়ে গেলে সিএসসি কে কি কোনো ভাবে সুবিধা পেতেন, যে সিএসসি ছাড়া আর কোন সংস্থা এখানে পাওয়ার রেগুলেটরি হিসেবে ব্যবসা করতে আসতে পারলো না, এবং সেটা টিএমসি এর আমলেও একই ভাবে প্রযোজ্য, আপনাদের আমলে আপনারা কি কোনো সুবিধা পেয়েছিলেন সিএসসি থেকে,
যে সিএসসি ছাড়া আর কেউ আসতে পারলো না প্রায়। হ্যাঁ আমি এরপর আমি এরপর লোকেশ বাবুর কাছে আসব, সময় নেই। পরিষ্কার বলে দিচ্ছি, পরিষ্কার বলে দিচ্ছি। হ্যাঁ আমি বলে দিচ্ছি যে সিএসসি এর আমলে আমরা সুবিধা পেয়েছিলাম কিনা, এটা তো আমি বলবো পাইনি, আর টিএমসি বলবে পেয়েছে, তাই তো? আমাকে দেখাতে হবে যে সিএসসি এর আমলে আমাদের এই বিদ্যুতের দামটা কত বেড়েছিল, আমাদের রেগুলেটরি কমিশনের মিটিংটা হতো কিনা, আর এই সাত বছরে এই সিএসসি এর আমলে রেগুলেটরি কমিশনের মিটিংটা হয় কিনা, এবং বিদ্যুতের দামটা কত বেড়েছে, এটাতেই বোঝা যাবে যে কতটা সুবিধা। শুধু তো সিএসসি ছিল আমাদের দেশে তা নয়, আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে অন্য অনেক বড় বড় কোম্পানি। ধন্যবাদ ধন্যবাদ লোকেশ বাবুর কাছে উত্তরটা নেব। লোকেশ বাবু কথাটা, আরে আরেকটি যে কথাটা উঠছে যে হ্যাঁ যে কোনো কোম্পানি আসতে পারে, শুধু বিদ্যুৎ বানানোর জন্য না, যে কোনো কোম্পানি পশ্চিমবঙ্গে আসতে পারে, সেটার জন্য তা আমাদের কোনো বাধা ছিল না, এসেছেও সেটা নিয়ে কোনো বাধা ছিল না, তো আমরা কি কোথায় বাধা দিয়েছি? আর আমরা কি বলে দিয়েছি যে না আর কেউ ঢুকতে পারবে না? বেশ বেশ, কখনো হয়নি। আচ্ছা অনিল বাবু, অনিল বাবু খুব সংক্ষেপে 30 seconds একটু যদি সংক্ষেপে বলেন আপনার বক্তব্য শেষে। হ্যাঁ না, সর্বশেষ আমার বলার এইটাই যে যেভাবে কেন্দ্রে মোদী সরকার সবকিছু বিক্রি করার পরিকল্পনা নিয়েছে তাতে আগামী দিন আরো ভয়ঙ্কর হবে, কারণ যেগুলো উল্লেখ আছে সেগুলো শুধু নয়, বনাঞ্চলও বিক্রি হচ্ছে, তার জন্য পরিবেশ দপ্তরের আইনকে পরিবর্তন করা হয়েছিল মারাত্মক রকম। আর এইটা আদানি আম্বানির নাম বারবার আসার কারণটা হচ্ছে আদানি আম্বানি আগেও ছিল, আদানি বেসিক্যালি ছিল না, আম্বানিটা বেশি ছিল, কিন্তু এই 7 বছরে আম্বানির 13 লক্ষ কোটি টাকার কোম্পানি হয়ে গেল মাত্র 4 লক্ষ থেকে, আর আদানি হয়ে গেল 8 লক্ষ কোটি টাকার কোম্পানি মাত্র 80,000 কোটি টাকার কোম্পানি থেকে। এইটা লুট না করলে পক্ষে সম্ভব? আবার বলছি কর্পোরেট বা ইন্ডাস্ট্রিয়ালিস্টের বিরোধী আমরা নই তো, এদেরকে প্রয়োজন আছে, কিন্তু আমরা লুটের বিপক্ষে, আর এই লুট হচ্ছে তার কারণ এর সুবিধাটা বিজেপি পাচ্ছে। আপনি 2014 নির্বাচনে খরচ কত হয়েছিল, তারপর দেশে যত নির্বাচন হয়েছে সর্বশেষ সমীক্ষা, সর্বশেষ সমীক্ষা শুধু উত্তরপ্রদেশ নির্বাচনে 2 লক্ষ কোটি টাকা খরচ হতে চলেছে, টাকা কোথা থেকে আসবে? আমার পকেট লুট হচ্ছে, তার জন্য ওখানে পঞ্চায়েত নির্বাচনে দাদাগিরির ভোট হচ্ছে, এইভাবেই ভোট হবে। আমিও বলছি মোদী আরো আসুক আরো থাকুক, দেশে 50 কোটি মানুষ মরে যাবে, তাও আমি চাইছি মোদী আসুক। এই যে আমার শেষ বক্তব্য, এই এই যারা আজকে বিজেপির হয়ে বলছে বা হোয়াটসঅ্যাপে দিচ্ছে, তাদের ঘরে যখন সর্বনাশ হবে, আমি নিজে দেখেছি করোনায় মৃত্যু, একের পরিবারের 4-5 জন পরিবার আছে, নাম উল্লেখ করছি না, আমি লাইন দিয়ে লিস্ট দিয়ে দেবো, আর তারা কি ভাষায় কথা বলছে মোদী সম্বন্ধে। সরকার ব্যবস্থাটা দেবে, সরকার আমাকে রোজগার দেবে না, রোজগারের পরিবেশ করে দেবে, সরকার আমাকে অর্থ দেবে না, কিন্তু সরকার ব্যবস্থাটা করে দেবে, এইটাই আমার বক্তব্য। একদম ধন্যবাদ অনিল বাবু। মনোরঞ্জন বাবু খুব সংক্ষেপে বলুন। মানে বাংলা নিয়ে কথা বলছে, বাংলায় তো এখন দেখছেন তো সাদা হাতি পোষার মতো ব্যবস্থা হচ্ছে, হ্যাঁ বিধান পরিষদ তৈরি হচ্ছে, এটা কি খরচ নয়? তারপরে সিএসসি কথা বলছে, সিএসসি যে আমাদের যে বেসরকারি করার নিয়ম আছে, বেসরকারি নিয়ম যেটা আছে যে প্রাইসিং পলিসি যেটা মানে ইন্ট্রোডিউস যেটা আছে যে একটা রেট একটা লিমিটেড পর্যন্ত তার একটা কন্ট্রাক্টের আগে ওটা এ থাকে স্থির থাকে, সেগুলো তো এখানে কিছুই মানা হচ্ছে না। আমি মনে করি যে হিস্ট্রিটা ঠিক মতো দেখুক, হ্যাঁ ও ম্যাথ নিয়ে তাকে চিন্তা করা উচিত নয়, আগে বাংলাটা ঠিক করে সরলাম, তারপরে ভারত নিয়ে ভাববে। আর আমি 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 বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন যে স্ট্র্যাটেজিক সেন্টারে মানে সেক্টর গুলোতে এ হবে না, চিন্তার কিছু নেই, নন স্ট্র্যাটেজিক যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই হবে, যেগুলো প্রয়োজন আছে যেগুলো রুগ্ন। এবং আরেকটা কথা যেটা বলছেন যে লাভজনক গুলো করছে কেন, দু একটা ক্ষেত্রে লাভজনক যেভাবে লাভ পাওয়া উচিত তার থেকে লাভ হচ্ছে কিন্তু অনেক কম হচ্ছে, ওটা প্রাইভেট সেক্টরে দিলে অনেক বেশি লাভ হবে, সবাইকে আশ্বস্ত করতে পারি, আপনারা দেখবেন মোদীর হাতে ভারত সুরক্ষিত থাকবে, উন্নত ভারত তৈরি হবে। অভিলাষ দা ম্যাডাম একটা কথা, হ্যাঁ আমি আচ্ছা জয়দেব দা, জয়দেব দা কি যেটা বলতে চাইছেন, হ্যাঁ মুরলীধর বাবু পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞানে এমএ করে আপনাদের স্বাস্থ্যমন্ত্রী হয়,
এটা জানেন তো? আপনাদের স্বাস্থ্যমন্ত্রী মেডিকেল সায়েন্সের ম জানে না, রাষ্ট্রবিজ্ঞানে এমএ পড়ে তিনি আজকে হয়ে গেছেন আপনাদের স্বাস্থ্যমন্ত্রী, আর আপনাদের যিনি আজকে হয়েছেন আমাদের ওই তেল মন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী হয়ে গেছেন, যিনি শিক্ষামন্ত্রী হয়েছে তার ডিগ্রিতে বিএড নেই, এমএড নেই, তাহলে বিএড এমএড ছাড়া আজকে স্কুল মাস্টার হতে পারে না, অথচ বিএড এমএড ছাড়া কি করে আপনাদের দেশের শিক্ষামন্ত্রী হয়ে যায়? দেশের শিক্ষামন্ত্রীর বিএড এমএড নেই, শুধু মাস্টার্স ডিগ্রি করে সে তেল সামলাচ্ছিল, আজকে সামলাচ্ছে শিক্ষা। আমাদের গণতান্ত্রিক অধিকারে জয়দেবদা, হ্যাঁ বলুন, গণতান্ত্রিক অধিকারে আমাদের, আমি জয়দেবদার কথা বলছি, হ্যাঁ বলুন বলুন, অভিলাষদা বলুন, সময় নেই, অভিলাষদা বলুন, হ্যাঁ অধিকারে ক্রিমিনালরা ভোটে দাঁড়াতে পারে, যার নামে 5টা 7টা 10টা ক্রিমিনালি মামলা রয়েছে তারা ভোটে দাঁড়াতে পারে এবং ভোটে জিতে জনপ্রতিনিধি হয়, মন্ত্রী হয়, ওটা ওটা বিষয় না, ওটা ভারতবর্ষের ভবিষ্যৎ। আমি আমি যেটা বলছিলাম দেবনারায়ণ বাবুর কথায়, না আমাদের আমাদের হাতে আর সময় নেই জয়দেবদা, জয়দেবদা আমাদের হাতে, আমাদের হাতে আর সময় নেই, অধ্যাপক উনি আমাদের আশা করেছিলাম যে একটা দিশা পাবো, উনি কোথাও কোথাও এতটাই সবিরোধিতা করে গেলেন নিজের কথার, আমার মাথা মুন্ডু কিছু ঢুকলো না, মাথার উপর দিয়ে চলে গেল। যদি যদি কোনোদিন দেবনারায়ণ বাবুর সঙ্গে আমার বসার সুযোগ হয় বা সাক্ষাৎ হয়, সামনাসামনি আলোচনা অবশ্যই করব। আর মনোরঞ্জন দা সত্যি একটা খুব সুন্দর কথা বললেন যে সেটার আমি আর এ করছি না। আর অনিলদা, অনিল বাবু, কংগ্রেস ভারতবর্ষের সব থেকে পুরনো দল, অ্যালাম অক্টেভিয়ান হিউম যার প্রতিষ্ঠাতা ছিলেন, দলটাকে সম্মান করতে শিখুন, আপনাদের কথা শুনে মানুষ হাসছে। 2024 মোদি এলো কি 2028 এলো কি 32 এলো আপনাকে ভাবতে হবে না, 50% মানুষ ভারতবর্ষের মারা যাবে কি সেটা আপনাকে ভাবতে হবে না। মূল কথাটা হলো আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবার এই দলটার সঙ্গে কোনো ক্ষমতা নেই, ওয়েস্ট বেঙ্গলে বিধানসভায় যাওয়ার ক্ষমতা আপনারা হারিয়ে ফেলেছেন, ভারতবর্ষ থেকেও আপনাদের নির্ভরযোগ্যতাটা মানুষ হারিয়ে ফেলেছে, অতএব এইটা নিয়ে আর চিন্তা ভাবনা করার নেই, সারা দেশে দুটো তিনটে রাজ্যের মধ্যে আপনারা সীমাবদ্ধ হয়ে গেছেন। আর তৃণমূলের আমাদের যে লোকেশ বাবু অনেক বড় বড় কথা বলছিলেন, উনিও তো পশ্চিমবঙ্গের বাইরে বেরোতে পারেননি, অতএব এই সর্বভারতীয় দলটাকে নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই। আর দেবেশ বাবুকে বলি, দেবেশ বাবু আপনার দল শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর কাছেই প্রায় তাদের যৌক্তিকতা হারিয়ে ফেলেছে, অতএব যে দলটা ছিল সারা পৃথিবীকে দিশা দেখানো, তারা পৃথিবীতে যৌক্তিকতা হারিয়ে ফেলেছে একদম। আমি আমি অভিলাষদার, অভিলাষদার বক্তব্য, সরকারের নেতৃত্বে ভারতবর্ষ আবার সঠিক দিশা খুঁজে পাবে। আচ্ছা আচ্ছা, যে যেটা বলছিলাম আমি, ঝড় থেমে যাবে, পৃথিবী শান্ত হবে, যাই হোক আজকের এই অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে, এমনিতেই আমরা সময়ের বেশি আজকে অনুষ্ঠানটাকে আমাদের নিয়ে যেতে হয়েছে, সবার বক্তব্য রাখা আছে। মোদির নাম জল্লাদের সঙ্গে তুলনা করা হয়, মোদির নাম জল্লাদের সঙ্গে তুলনা করা হয়, আমাকে ক্ষমা করবেন, অবশ্যই ভবিষ্যতে আবার আসবো, এই নিয়ে কথা হবে। এবং এই যে কেউ একটা বলছে না যে শিক্ষামন্ত্রীর যোগ্যতা নেই, যেমন কথা হলো ক্রিমিনালরা ক্রিমিনালরা তারা টিকিট পেয়ে যাচ্ছেন, যে কথাটা আবার অভিলাষদা বলেন, এখানেও সেই আবার তার গানই বলতে হয় অভিলাষদা, যে বাবা তার ছেলেকে শেখাচ্ছে আমার সোনা চাঁদের কণা, আর কি কি বলবো, ডাক্তার উকিল নয় তোকে মন্ত্রী বানাবো, মন্ত্রী বানাবো রে তোকে মন্ত্রী বানাবো, তারপর 10 বছর বসে বসেই কাটাবো। অনেকদিন আগে বাংলা সংস্কৃতি বাংলা গানে একটা লাইন এসেছিল, আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে কতদিন থাকবো জানি না, কতদিন বাঁচবো জানি না, তবে হ্যাঁ স্বপ্ন দেখবো, স্বপ্নের ফেরিওয়ালা হতে পারি বা না পারি স্বপ্ন দেখবো, আর সেই স্বপ্নটা কিন্তু চোখ খুলে দেখবো, ভাববেন না আমাদের চোখ বন্ধ আছে। ধন্যবাদ, আজকে আর সময় নেই, ধন্যবাদ অনিল বাবুকে, ধন্যবাদ জয়দেবদাকে, দেবেশ বাবু অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, মনোরঞ্জন বাবু ধন্যবাদ, অভিলাষদা ধন্যবাদ, লোকেশ বাবুকে ধন্যবাদ, দেবনারায়ণ বাবুকে ধন্যবাদ। কথা হচ্ছে আগামীতে কেন্দ্রীয় সরকারি সংস্থার সম্পত্তি বিক্রি কতটা যুক্তিসঙ্গত, এই নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি, কিছুক্ষণের মধ্যেই অন্যান্য খবর থাকবে, তাই কোথাও যাবেন না, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।